ওকে, তাহলে তৌফিক ভাই জি আছেন? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের এবি আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে আজকে আমাদের অনলাইন লেকচারে উপস্থিত আছেন আর্কিটেক্ট তৌফিকুর রহমান খান, সেক্রেটারি সেমিনার অ্যান্ড কনভোকেশন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। উই আর ভেরি অনার্ড তৌফিক ভাই টু হ্যাভ ইউ উইথ আস। আমরা সবাই যার পর নাই আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে এখানে। আজকে আমাদের টপিক হচ্ছে বেঙ্গল পার্টিশন ইন 1905 অ্যান্ড হাউ ইট হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন ক্রিয়েটিং দ্য বেঙ্গলি আইডেন্টিটি। আমরা এই রিলেটেড সমস্ত বিষয়ের উপরে তৌফিক ভাইকে একজন এক্সপার্ট হিসেবেই জানি, বিকজ অফ হিজ রিসার্চ অ্যান্ড রিসার্চ ইন্টারেস্ট অ্যান্ড হিজ পাবলিকেশন অ্যান্ড অলসো অফকোর্স হি হ্যাজ এ ভাস্ট নলেজ অন দিস সাবজেক্ট। এবং আমরা মনে করি আমাদের আর্কিটেকচার পড়ার জন্য স্টুডেন্টদের যে বেসিক জিনিসগুলো দরকার তার মধ্যে আমাদের বেঙ্গল হিস্ট্রি যদি আমরা না জানি তাহলে একটা ভয়ঙ্কর শূন্যতা থেকে যায়, যেটা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই আনলেস ইউ ওয়ান্ট টু বি ইফ ইউ ওয়ান্ট টু বি ক্রিয়েটিভ প্রফেশনাল। বিকজ আমাদের কনটেক্সট নিয়ে জানতে হয়, কনটেক্সট ছাড়া যেহেতু আমরা কিছুই করতে পারি না, সো আমাদের হিস্ট্রিটা যদি না জানি সেক্ষেত্রে আমাদের আইডেন্টিটি আমরা আইডেন্টিটি শূন্যতায় ভুগবো আমরা। তো আমরা সেই প্রেক্ষাপট থেকে আজকে তৌফিক ভাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি সম্মত হয়েছেন আমাদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং গুলো শেয়ার করার জন্য। তো আমরা এই জন্য তৌফিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তো আমরা আশা করব আমাদের আজকের লেকচার থেকে আমাদের স্টুডেন্টরা, আর্কিটেকচারের স্থাপত্যের স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারবে। আজকে আমরা এখানে প্রেজেন্টেশনের পরে একটি কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে, সেখানে আমরা মডারেটেড কোয়েশ্চেন গুলা শেয়ার করব ফর অ্যান্সার্স অ্যান্ড ডিসকাশন অফকোর্স। আর এটা যেহেতু স্ট্রিমিং ও হচ্ছে সেহেতু ওখান থেকেও আমরা মডারেটেড কিছু কোয়েশ্চেন, রেলেভেন্ট কিছু কোয়েশ্চেন উপস্থাপন করব আর্কিটেক্ট তৌফিকুর রহমান খান ওনাকে উত্তরের আশায়। তো আমরা আর দেরি না করে আজকে এখানে শুরু করছি। তৌফিক ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। Thank you, Arifin. Thank you, AIUB, for having me or giving me the opportunity to be honest. আমার জন্য একটা সুযোগ, আপনাদের সাথে প্রেজেন্টেশন দিচ্ছি। আমি ইনফ্যাক্ট গত ফেব্রুয়ারি মাসে বেঙ্গল ইনস্টিটিউটে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। এটা তো দেখলাম যে বেশ খুব একটা প্রশ্ন আসেনি, প্রশ্ন আসেনি না, তার কারণ আমি পরে বলছি। কিন্তু আমি দেখলাম যে সবাই খুব মুগ্ধ হয়ে শুনেছিলেন আলোচনাটা। তো আমি যখন ভাবলাম যে এটা বোধহয় আরো শেয়ার করলে ভালো, হ্যাঁ, কারণ এটা নিয়ে আমি আমি আইডেন্টিটি নিয়ে অনেক কথা বলেছেন অলরেডি আর্কিটেক্ট আরিফিন ইব্রাহিম। আমি ডিটেলে না যাই, আমি আমার পরিচয় তো আপনারা জেনেছেন, আমি আর্কিটেক্ট, বেসিক্যালি একজন আর্কিটেক্ট। হিস্ট্রি আমার প্যাশন, এটা আমার শখের ব্যাপার। তুমি এক্সপার্ট বলা ঠিক হবে না, যার ফলে আমি অ্যামেচার হিস্টোরিয়ান হয়ে বলতে পারেন। তো সেইভাবেই আমাকে দেখতে হবে যে একজন আর্কিটেক্ট যখন একটু হিস্ট্রি নিয়ে আগ্রহী হয়ে ওঠে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়। অবশ্যই আমার আগ্রহের ব্যাপারটা আর্কিটেকচারে ছিল, এবং নিজের কন্টেক্সটাকে জানা, দেশটাকে জানা। মাঝে সব স্যার যেরকম বলছেন যে নিজের দেশটাকে ডিজাইন করতে হয়, ডিজাইন করতে গেলে জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তো তো সেখানে আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। একটা পাওয়ার পয়েন্টের মতো আছে, একটা স্লাইড দেখানোর মতো তেমন কিছু নাই আমার কথাটাই আপনাদেরকে। এটি ইম্পর্টেন্ট, বাট স্লাইডটা থাকলে হয় কি আমার জন্য সুবিধা হয় ক্রোনোলজিক্যালি যেতে। হ্যাঁ, আমি একটু শেয়ার দিচ্ছি আমার এটা, ঠিক আছে? জি, দেখা যাচ্ছে, আপনি জাস্ট ফুল স্ক্রিন করে দিন। হ্যাঁ, ফুল স্ক্রিন করছি। হ্যাঁ, প্রথম থেকে যাই। এটা স্লাইড গুলি খুব মানে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ না, কাজে যেটা আমি আগেই বলছি।
আজকে টপিকটা যেটা বলছি বেঙ্গল পার্টিশন ইটস ইম্প্যাক্ট অন শেপিং আপ বেঙ্গল আইডেন্টিটি, তো এই বেঙ্গল আপনারা নিশ্চয়ই ব্যাপারগুলি জানেন না, এটা তো একটা বেসিক আমাদের এখানে যে 1905 একবার বঙ্গভঙ্গ হয়েছিল, 47-এ আবার ইন্ডিয়া ডিভাইড হয়, তখন আবার একটা দেশভাগ বলি সেটাকে, 1905 কে বলি বঙ্গভঙ্গ, 47-কে বলি দেশভাগ। আবার কিছু কিছু টার্ম আপনারা নিশ্চয়ই জানেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল কিনা, সিপাহী মেয়েচিনি বলে, পলাশির যুদ্ধ বা ওয়ার অফ প্লাসি ইন 1757, এগুলি বেসিকগুলি আমি ধরে নিচ্ছি আপনার কম বেশি জানেন। তারপর আমরা আবার রিভিজিট করব আমাদের ডিসকাশনের পরে। তাহলে আমি প্রথমে একটু ব্রডার জায়গা থেকে আসি, তার আগে আমি আমাদের এই এখনকার এই ইন্টারনেটের যুগের একটু ক্রাইসিসটার কথা বলি। খুবই একটা ইন্টারেস্টিং আর্টিকেল আমি বেশ আগে পড়েছিলাম যে বেঙ্গল ইন বেঙ্গল সুন্দরবনস দ্য ফেডিং বন বিবি গডেস কাল্ট স্ট্রাগলস দ্য হিন্দু মুসলিম ডিভাইড, ভেরি ইন্টারেস্টিং। এটা আমি জাস্ট জিস্টটা বলছি। আপনারা জানেন সুন্দরবনে বাঘের রয়্যাল বেঙ্গলের অত্যাচার, সেখানে হিন্দু মুসলমানরা কিন্তু একটা দেবীর পূজা করতো, তার নাম হচ্ছে বনবিবি, নট দেবী কিন্তু। এই বনবিবিটা খুব ইন্টারেস্টিং, এখানে একটা হিন্দু মুসলিম মিলনের ব্যাপার ছিল, মানে ওরা মনে করতো বিবি এসছে আরব থেকে, তার বাবা আবার দেখেন এরকম কোনো কোনো ডেইটির কোনো এরকম দেখবে না যে দাঁড়িয়ালা মুসলমান টুপি পরা। হ্যাঁ, তো এটা ভেরি ইন্টারেস্টিং। এবং তারা মন্দিরের পাশে দরগায় যেভাবে উসফুল ই করে, তারা থ্রেড করে, সেটাও তারা বাঁধে। তো এখানে বলছে যে যখন ইন্টারনেট আসলো, মানুষ নলেজ ইনফরমেশন পাওয়া শুরু করলো, বাঘের ভয় হয়তো কিছুটা কমে আসছে, সেটাও একটা ব্যাপার। হিন্দু মুসলমানদের দেখলো যে আমরা, ওরা কেন ইউনাইটেড ছিল কেন, কারণ কম্বাইনলি সো দ্যাট দে ক্যান ফাইট দক্ষিণের রায় অর বাঘ। হ্যাঁ, কিন্তু যখন ইনফরমেশন আসা শুরু করলো, মানে মডার্নাইজেশনের সাথে দেখেন প্রবলেম গুলি কি হচ্ছে, তখন দেখলো না আমি তো হিন্দু, আমি কেন বন বিবি বলবো, আমি বনদেবী বলবো, অথবা দুর্গাকে আমি বনবিবি দিয়ে রিপ্লেস করবো। মুসলমানরা ভাবলো আমি বিং মুসলিম, আমি কেন এইভাবে ই করতে যাব। যার ফলে দেখা গেলো যে দুইটা কমিউনিটি যারা কালেকটিভলি ছিল, যেটাকে একসাথে থাকাটাকে আমরা বলি প্রোগ্রেসিভনেস বা কালচার, তখন দেখা গেলো নলেজের কারণে তারা কিন্তু সেপারেটেড হয়ে হওয়া শুরু করলো। হ্যাঁ, এবং এটা নিয়ে একটা প্রবলেম অ্যারাইজ করা শুরু করলো। বাট ইন্টারেস্টিংলি দেখা গেলো যে বনবিবি মিষ্টান্ন ভান্ডার বা মিষ্টি ঘরে বিবাহ ঠিক আছে, মানে কালচারাল ডোমেইনে বা কমার্শিয়াল ডোমেইন আবার জিনিসগুলি রয়ে গেছে। তো আমি এই গল্পটা বলে একটা শুরু করলাম যে আপনাদের বুঝতে হবে যে আপনার যত ইনফরমেশনের মধ্যে আছেন, তার মানে এই না যে সবসময় আপনি কিন্তু প্রোগ্রেসের দিকেই যাচ্ছেন। সো ব্যাপারগুলিকে কিন্তু আপনার একটা দায়িত্ব চলে এসেছে আমাদের এখানে, যেহেতু আমার অ্যাক্সেস আছে, সো আই হ্যাভ টু নো ইট প্রপারলি ফ্রম মাল্টিপল ডাইমেনশন, ফ্রম মাল্টিপল ডাইরেকশনস, আদারওয়াইজ আমি কিন্তু এটার একটা ভিকটিম হয়ে যেতে পারি। হ্যাঁ, এখন আমরা বেঙ্গল পার্টিশনে আসার আগে আমরা একটু, আমরা শুধু বেঙ্গল পার্টিশনই বলবো না, তার সাথে যে আধুনিকতা বা মডার্নিটি আসার ফলে যে কনফ্লিক্ট গুলি হওয়া শুরু করলো আমাদের ভেতরে, যেটা আমি গল্পের মধ্যে পড়লাম, সেটা আমাদের এখানে কিভাবে শুরু করলো। তার আগে আমরা মনে করি আমাদের একটা ধারণা আছে, বোধহয় আমরা এখন খুব মডার্ন, আমরা গ্লোবালাইজড, বা ব্রিটিশ রেজ ছিল ইউরোপিয়ান সিভিলাইজেশন, বিকজ আমাদের আর্কিটেকচার হিস্ট্রি বুকস বা অর আর্কিটেকচার বুকস অফ অনলি ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকানস। হ্যাঁ, আমাদের এখানকার কথা তোমার কিছু নাই, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যদি দেখি এখানে মডার্নাইজেশন আসা শুরু করলো কিভাবে, বা গ্লোবালাইজড আমরা কিভাবে হওয়া শুরু করলো, এটা দেখেন 9th century থেকে আরবরা কিন্তু এই চট্টগ্রামে আসা, চট্টগ্রাম বা আরাকান অঞ্চল দিয়ে আসা শুরু করে, যার ফলে আমরা কিন্তু, এবং তখন চায়নার সাথে এক ধরনের বাণিজ্য আমাদের হয়, এই ব্যাপারগুলি কম বেশি আমরা জানি। এবং আমরা যখন যে বাংলাদেশটাকে বলছি, বেঙ্গলটা বলছি, ভাষার ভিত্তিতে দাঁড়িয়ে আছি আমরা মূলত, আমাদের সবাই ভাষা এক। এই ভাষা আবার দেখা গেলো চর্যাপদ, আপনারা জানেন 10th-12th century চর্যাপদের মধ্যে প্রথম এই ভাষাটা পাওয়া যায়। পরবর্তীতে আমরা দেখবো আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে গেছে হিন্দু মুসলিম কমিউনাল লাইনে, বাট আবার শুরুটা হয়েছে আবার বুদ্ধিস্টদের দিয়ে, চর্যাপদ ওয়াজ রিটেন বাই বুদ্ধিস্ট মঙ্কস। এবং আমাদের এখানে ফর্মালি যে বাংলা বলে যে একটা স্ট্রাকচার্ড একটা কিংডম বা শুরু হয়, সেটা বাংলা, শাহ ই বাংলা শুরু হয় মুসলমানদের হাদিস শামসুদ্দিন ইলিয়াসরা, যখন ফর্মালি পলিটিক্যাল মুসলিমরা আসা শুরু করলো। এর আগে যারা এসে, যারা সুফি টুপি আসছে, বাট পলিটিক্যাল মুসলিম যারা এসে পাওয়ার নিয়েছে, টাইমটা আপনারা দেখেন 1342 বা থেকে 1352। এই 52টা কিন্তু ইন্টারেস্টিং, তার মানে আপনাদের আমাদের ভাষা আন্দোলনের 600 বছর আগে। হ্যাঁ, এখানে মুসলিম কিং অফ বাংলা শুরু হয়ে গেছে। এইগুলি কিন্তু আপনাদের মজার ব্যাপার, আপনার ডেট মনে রাখার জন্য। হ্যাঁ, ভাষা আন্দোলনের 600 বছর আগে শুরু হয়ে গেছে, আবার 1452-তে কিন্তু আবার ভিঞ্চির জন্ম, ভিঞ্চির
লিওনার্ডো ভিঞ্চির জন্মের 100 বছর আগে এখানে শুরু হয়ে গেছে। ওই সময় আমরা দেখি যে ট্রান্সলেশন অফ মহাভারত রামায়ণ এখানে শুরু হয়ে গেছে, এবং পোয়েট আব্দুল করিম, আপনারা এই কবিতাটা হয়তো অনেকে পড়েছেন, যেসব বঙ্গিতে বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, তার মানে বাংলা ভাষাকে সে প্যাট্রোনাইজ করা শুরু করছে, এবং যে সে বাংলা যে বলে না বলে না সে কেন বিদেশে চলে না যায়, এরকম কথা বলছে। বাট ইন্টারেস্টিংলি আব্দুল করিমের কবিতাতে দেখা যায় যে অন্যান্য ভাষা মানে সংস্কৃত, আরবি, ফার্সি সেগুলো ব্যবহার করছে, তার মানে দে ওয়ার নট ডগমাটাইজড, দে স্পোক ফর বাংলা বাট দে ওয়ার ওপেন মাইন্ডেড। তার মানে শাহী বাংলার সময় দেখা যায় যে ফার্সি, পার্সিয়ান বা ফার্সি, উর্দু, আরবি এগুলো কিন্তু আসা শুরু করলো। সো আমরা কিন্তু গ্লোবালাইজড হওয়া শুরু করলাম। বাট ইন্টারেস্টিংলি আমরা যেখান থেকে বলি যে মডার্নাইজড হওয়া শুরু করে, বেঙ্গলি রেনেসাঁসের কথা আপনারা জানেন, যেটা 18th century মাঝামাঝি থেকে শুরু হয়, যেটা ইউরোপিয়ান এডুকেশন আমাদের মোস্টলি ক্যালকাটার ইন্টেলেকচুয়ালরা শুরু করে বলে আমরা জানি, রামমোহন থেকে বিদ্যাসাগর, বঙ্কিম আসেন। তখন হয় কি যে বাংলাটা শুরু হয় ফোর্ট উইলিয়াম কলেজে, উইলিয়াম কেরি বলে একজন শুরু করেন, দেখেন আপনার ডেটটা, তখন করে কি এই হিন্দু মুন্সিদের সংস্কৃত যারা পণ্ডিত ছিল তাদের থেকে এনে সব আরবি ফার্সি ওয়ার্ড গুলি বাদ দিয়ে দিয়ে এটাকে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করে, এবং বলা হয় যে এটি আধুনিক বাংলা। বাট ইন্টারেস্টিংলি ইট ইজ নট আধুনিক, কারণ আমি তো মডার্নাইজ আগেই ছিলাম, আমাকে রাদার কমিউনাল করে ফেলা হলো। এবং ইন্টারেস্টিংলি তাহলে আবার তাহলে ওরা কি করলো, আমরা যেটা মনে করছি আধুনিক হচ্ছে কিন্তু আসলে আমরা একটু ব্যাকওয়ার্ড যাচ্ছি, কিন্তু এই কলোনাইজেশনের পিরিয়ডটাকে আবার একটু ক্রিটিক্যালি দেখতে হবে। ওরা যে সবসময় আমাদেরকে সাবজুগেট করতো বা ই করতো ব্যাপারটা তাও না। আবার উইলিয়াম ক্যারি দেখেন সে আবার কিন্তু আবার সতীদাহ প্রথার বিরুদ্ধেও কিন্তু যাচ্ছে, কারণ সেটা কিন্তু আবার আমাকে প্রোগ্রেস দিচ্ছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এদিক ওদিক আছে, আমাদেরকে মিলিয়েই দেখতে হবে। যেমন আমি এই প্রসঙ্গে যদি ইসের একটা গল্প বলি, সৈয়দ মুস্তফা আলীর কথা আপনারা জানেন, ওনার একটা আর্টিকেল আছে বাবুরশা, উনি বলছেন তিন ধরনের ইংরেজ এসেছিল এদেশে। প্রথমরা বলতো যে এই আমরা মানে ইন্ডিয়ানরা হচ্ছে হোয়াইট ম্যানস বার্ডেন, মানে ওরা এসে আমাদের উদ্ধার করতে, এবং তারা বলতো আমরা বর্বর টাইপের। এবং তারা আরো কিছু বলতো যে এর আগে যেহেতু রুলার ছিল তারা বলতো যে পাঠান বা আফগান এরা পার্সিয়ানেরা ই লিখতে পারে না, আরব পাঠানেরা হিস্ট্রি লিখতে পারে না, এরকম এসব কথা তারা বলতো। দ্বিতীয় আরেক ধরনের আরেক দল এসেছিল ইংরেজ, মুস্তফা আলী বলছেন তারা ছিল নিরপেক্ষ, তারা আরবি ফার্সি সব ট্রান্সলেট করতো, হিস্ট্রি অনুবাদ করতো, সংস্কৃত অনুবাদ করতো। তৃতীয় আরেক দল এসেছিল, উনি বলছেন যে তারা টিচার্স টাইপের, কেন তারা বলতো ওইসব আরবি ফার্সি সব জিনিসপত্র আমাদের পড়া আছে, ওর মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, এবং দুর্ভাগ্যজনক হলে সত্য, মুস্তফা আলী বলছেন যে আমাদের দেশের ইংরেজি শিক্ষিতেরা এই তৃতীয় দলকেই বিশ্বাস করে বসল, তার মানে আমাদের এডুকেশন সিস্টেমটার মধ্যে ব্যাপার আছে যে ইংরেজের ওই গ্রুপটাকে আমরা বিশ্বাস করেছি যারা বলেছে যে ওই আপনার মোগল পাঠানরা কিছু লিখতে পারে না। যার ফলে কলোনিয়াল পিরিয়ডটাকে আবার ওইভাবে ক্রিটিক্যালি দেখতে হবে, যেমন কিছু ভালো লোক এসেছিল। আচ্ছা, এখন এই কলোনাইজ যারা করে আমাদের ইংল্যান্ড ইংলিশ সাথে কলোনাইজ করে, এদেরকে যদি আপনি রিভিজিট করে আসি, পুরোটা জানা সম্ভব না, ইন্টারেস্টিং একটা পার্ট আমরা যদি দেখি, দেখ এটা একটা খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল, ইংল্যান্ডস ফরগটেন মুসলিম হিস্ট্রি বাই জেরি ব্রটন, এটা আপনার পাবলিশ হয়েছিল 2016। আচ্ছা, এখন আমরা দেখছি যে কুইন এলিজাবেথ উনি ক্ষমতায় আসেন 1558 থেকে, ছিলেন অনেকই, প্রায় 50 বছর ক্ষমতায় ছিলেন। আপনারা দেখেন টাইমটা দেখেন 1558, মানে সিপাহী বিদ্রোহেরও প্রায় 200 বছর আগে। আচ্ছা, এখন এলিজাবেথ যখন আসলেন তখন এই ব্রিটিশরা ইংল্যান্ড তখন প্রোটেস্ট্যান্ট হয়ে যায়, মানে ক্যাথলিক ইউরোপের থেকে পোপের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, এটা একটা ওদের ছিল প্রোগ্রেসিভ, আপনি জানেন ক্যাথলিক দুই ভাগরা বিভক্ত হয়ে যায়, ঈশ্বরা করলে করে বিপদে পড়ে গেল, কারণ পোপ ক্ষিপ্ত হয়ে গেল, ইউরোপ তখন ইউরোপের বড় পাওয়ার হচ্ছে আপনার স্পেন, এই বুঝে আক্রমণ করে করে যুদ্ধ ঘোষণা করে দিবে এরকম একটা অবস্থা। তখন এরা করলো কি এলাই খোঁজা শুরু করলো এই ইংল্যান্ড, যে আমি কার সাথে এলাই করতে পারি। তখন এলাই খুঁজলো, তখন আপনার পাওয়ারফুল আপনার সব ইগুলি হচ্ছে যে টার্কি, তারপরে আপনার পার্সিয়ান, মরক্কো, এরা হচ্ছে পাওয়ারফুল ইসলামিক কিং এম্পায়ার বলতে পারেন, ওদের সাথে ব্যবসা ট্যাবসা করার জন্য দুধ টুধ পাঠিয়ে করে শুরু করলো, এবং তারা একটা অবস্কিউর সিস্টেম করে ফেললো আপনার, কারণ টাকাও তো লাগবে, সেটা ব্যবসা করতে ওরা তো পাত্তা দিবে না, বিকজ দে আর সো রিচ, একটা ছোট আইল্যান্ড নেশনকে কেন পাত্তা দিবে। ওরা একটা সিস্টেম বের করলো জয়েন্ট স্টক কোম্পানি, কোম্পানি করে তারা এই বিভিন্ন কোম্পানিগুলিকে, যে মুসাবি কোম্পানিকে পাঠালো আপনার পার্সিয়াতে, টার্কি কোম্পানিতে পাঠালো টার্কিতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে এসে আমাদেরকে কলোনাইজ করলো পরবর্তী। আচ্ছা, এবং তারা তখন সবচেয়ে পাওয়ারফুল ছিল আপনার এই টার্কির মুরাদ দ্য থার্ড, তাকে এরকম একটা চিঠি লিখলো এলিজাবেথ যে আমরাও ওই যে
কমিউনাল কার্ড ব্যবহার করে দেখে, যারা কিন্তু ধর্ম টর্ম ব্যবহার করা শিখেছে অনেক আগে, যেটা কমিউনাল কার্ড ব্যবহার করে কিন্তু এলাই তৈরি করা যায়। লাইক মুসলিমস প্রোটেস্ট্যান্টস রিজেক্টস দা ওয়ার্শিপ অফ আইকনস, আমরা চার্চে মূর্তি টুর্তি রাখি না। হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট মুসলিমস আর পড়া যাচ্ছে না যে সেম সাইড অফ আ হেরিটিক্যাল কয়েন, বলে যে আমরা তো একই। এবং এটা ওয়ার্ক করলো, এই টার্কির সাথে তাদের 300 বছরের একটা চুক্তি হয় এবং তারা প্রোটেকশন পায়। এবং তখন হয় কি, এই অ্যারাব কান্ট্রিগুলি তখন কালচারাল এত রিচ, এসব জায়গায় তারা ঘুরতো, এইসব জায়গায় কালচার থেকে তারা খাদ্য থেকে শুরু করে নানা কিছু তারা নিজের দেশে নিয়ে গেলো। তারা কিন্তু এক ধরনের ধরনের ইংল্যান্ডও মডার্নাইজ হওয়ার জন্য কিন্তু ইসলামিক এম্পায়ার গুলির দিকে ঝুঁকেছিল। বাট এক সময় তারা দেখলো যে আর ওইটা প্রয়োজন নেই, ইউরোপের স্পেনের সাথে তাদের একটা সখ্যতা তৈরি হয়ে যায় 50 বছর পর, আবার ট্রিটি করে দেন, একটা ফোর্ট আর একটা কোম্পানি করে দেন, দে কলোনাইজ দ্য আমেরিকা। এটা ছিল তাদের আপনার হিস্ট্রি। তো এখানে যেটা আমি বলছি, সেখানে যে রাইটার এখানে বলছেন যে ইট টার্নস আউট দ্যাট ইসলাম ইন, মানে সেটা বলছে যে তার মানে আমাদের গ্লোবালাইজড হতে হবে, এবং একসময় এখন যেটা অ্যান্টাই মুসলিম একটা ইউরোপ সেন্টিমেন্ট আছে, ওরা বলছে একটু ওপেন মাইন্ডেড হতে হবে, এবং আমাদের জানতে হবে আমাদেরও আসলে আমরা যে অবস্থায় আছি আমাদেরকেও একটু ওপেন মাইন্ডেড হতে হবে। শুধু আমরা বলবো যে ওরা কলোনাইজ করছে, ওরা খারাপ, ওরা কিছু পজিটিভ করেছে কিনা, প্রতিটা ব্যাপারেই কিন্তু একটু ওপেন মাইন্ডেড না থাকলে আমরা একটু ঝামেলায় পড়ে যাবো। আচ্ছা, এটা আমি আগেই বলেছি। আমি এখন যে আর্টিকেল থেকে একটু পড়বো, এই পার্টিশন নিয়ে আমরা আমরা মেইন আলোচনায় চলে এসেছি। আমি একটু সরি, একটু চা মুখে দিচ্ছি। যে আর্টিকেলটা থেকে মেইনলি আমি পড়বো, দ্য স্পেস বিটুইন নেশন অ্যান্ড এম্পায়ার। এই স্পেসটা মানে বলতে পারেন আমাদের এখানে পূর্ববঙ্গের একটা, এবং নেশনটা আমরা বলছি বাঙালি নেশন, মানে দুই বেঙ্গলি মিলে নেশন। এম্পায়ার হচ্ছে ব্রিটিশ এম্পায়ার, এবং পরবর্তীতে গোটা ইন্ডিয়াও দেখবো একটা এম্পায়ারের অবস্থা নিয়ে নিচ্ছে। এবং দুইটার মাঝখানে পড়ে আমরা যে স্পেসটার মধ্যে কি ঘটনা ঘটলো, এই ব্যাপারটা আমরা একটু বোঝা শুরু করবো। আর্টিকেলটা লিখেছেন ডক্টর ইফতেখার ইকবাল, আমার বন্ধু মানুষ। ঢাকা ইউনিভার্সিটি পড়ে সে কেমব্রিজ থেকে পিএইচডি করে, এবং তার বেঙ্গল ডেল্টার উপর একটা ইকোলজিক্যাল হিস্ট্রির বই আছে, এবং সেটা খুব ওয়েল অ্যাক্লেমড। হ্যাঁ, গ্লোবালি। আমি তার আগে আপনারা যদি বেঙ্গলটা একটু দেখেন, মানে বেঙ্গলটা কিন্তু পার্টিশনের আগে এরকম একটা বেঙ্গল ছিল, পশ্চিমবঙ্গটঙ্গ ছিল, আসামটা আমাদের পার্ট ছিল না। পরবর্তীতে আসাম, আসাম মানে এখনকার শুধু আসাম স্টেট না, 7 সিস্টার মিলে সব, তার মানে চায়না, তিব্বত, ভুটান, সিকিম সব বর্ডার আপনি পাচ্ছেন, এইটা মিলে একটা প্রভিন্স করে ফেলা হলো এখন। এবং গোটা ইন্ডিয়ার সাথে আপনি যদি দেন, এখানে বার্মা, এখানে আবার কিছু দূর গিয়ে চায়নার বর্ডার আছে এখন। কি কারণে এই, আমার একটু পড়তে সমস্যা হচ্ছে, আমাকে স্ক্রিনটা ছোট করতে হবে, নাহলে যে ছবি যেগুলো ওইখানে সে কেটে যাচ্ছে, আমি বিপদে পড়ে যাবো। হ্যাঁ, আমি তাহলে কি ছোট করি, তবে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, এভাবে থাকলে সমস্যা নেই। আচ্ছা, না না, কোনো সমস্যা না। আদারস আই ক্যান রিড ইট। ওকে, এখন আমাকে কিছুটা না পড়লে একটু বোঝা মুশকিল হয়ে যাবে। তার আগে আমি একটু বলি যে মানে ব্যাপারটা হয়ে গেল কি, এটা পপুলার ন্যারেটিভ হচ্ছে যে কলকাতাতে কংগ্রেসের নেতৃত্বে অনেক মুভমেন্ট হচ্ছিল, অ্যান্টাই কলোনিয়াল মুভমেন্ট হচ্ছিল 1905-এর আগে থেকে, এবং এই মুভমেন্টটাকে স্লো ডাউন করার জন্য বা ই করার জন্য বেঙ্গলটা পার্টিশন করে ফেলা হয়, যাতে দুই বঙ্গ ভাগ হয়ে গেলে ওরা একটু বিপদে পড়ে যায়, তার মানে ডিভাইড অ্যান্ড রুল কার্ড তারা প্লে করে। দিস ইজ পপুলার ন্যারেটিভ। বাট আসল ব্যাপারগুলি এখনকার একদম খুব কারেন্ট কাটিং এজ যে ইনফরমেশন গুলি আসছে, সেটা হচ্ছে যে এটার মধ্যে আসলে বেসিক্যালি ছিল, এটা হচ্ছে ট্রেড ওয়ার, ব্যবসা বাণিজ্যের একটা বিরাট ব্যাপার ছিল। আচ্ছা, এখান থেকে যেটা হয় যে পশ্চিমবঙ্গ বা গোটা ইন্ডিয়াতে ওদের কলোনি অনেক ফ্লোরিশ করছিল, এটা ওদের বিরাট আর্নিং সোর্স ছিল ঠিকই, কিন্তু 19th century মাঝামাঝি দেখা যাচ্ছিল ওরা যতটা এক্সপেক্ট করছিল ততটা কিন্তু প্রফিট ইসেরা বের করতে পারছিল না ব্রিটিশরা। একটা বড় কারণ ছিল যে কলকাতা বা পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম গুলি পলিউটেড হয়ে যাচ্ছিল, ম্যালেরিয়া দেখা দিচ্ছিল, এবং ওরা দেখলো যে এটা পারছে না, আমাদেরকে ইস্ট ওয়ার্ড যেতে হবে, মানে ইস্ট বেঙ্গলের যে এই ল্যান্ড গুলি একটা ব্যাকওয়াটার বলা হতো, তারপর দেখা গেলো এগুলি অনেক ফার্টাইল, অনেকই আছে, এই এইদিকে আমাদের শিফট না করলে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমি যদি পড়ি তাহলে যেটা হচ্ছে যে দ্য ফাইন্যান্সিয়াল লসেস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যারাইজিং ফ্রম দ্য ডিক্লাইন অফ দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, কস্ট অফ দ্য ইনফ্লেক্সিবিলিটি অফ পার্মানেন্টলি সেটেলড রেভিনিউ সিস্টেম, মানে যেটা জমিদারি প্রথা, সেখানেও তারা লস গুনছিল, বিকামিং অল টু ক্লিয়ার। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্টস ডিমান্ডেড দ্যাট দ্য সিটি অফ ঢাকা রিগেইন দ্য ক্যাপাসিটি টু জেনারেট রেভিনিউ। তখন ওরা দেখলো যে ঢাকাটাকে আবার, একসময় যেটা আপনারা জানেন মোস্ট ইন্টারেস্টিং হতো, এটাকে আবার ওরা এই রিয়েলাইজেশন হতে হওয়া শুরু করলো যে 1800 সালের মাঝামাঝি থেকে। বাই 1870 ঢাকাস
commercial hub, Narayanganj, dubbed as the Dundee of East, was considered an ideal port to connect the Bay of Bengal, as large ships, the ships could easily come up to it through the Shitalakshya River. Acha. By this time, jute, এবং এই সময় jute এবং আসামের চা এগুলো কিন্তু আপনারা জানেন আবিষ্কার হওয়া শুরু হয়, এবং আপনার অবাক হবেন যে 1903 কিন্তু আসামে আপনার পেট্রোলিয়ামও পাওয়া যায় এবং তখন থেকে ড্রিলিং ও শুরু হয়ে যায়। ওরা দেখলো যে আমি যদি আসাম ঢাকাকে সেন্টার করি, চট্টগ্রামকে পোর্ট করি, আসাম থেকে আমার প্রোডাক্ট গুলি আসবে, এই ট্রায়াঙ্গেলে খেলি, তাহলে আমাকে কলকাতাকে বাইপাস করা সম্ভব হয়। এবং আমি যে পেট্রোলিয়াম কিনতে হয়, রাশিয়ান পেট্রোলিয়াম কিনতে হয়, আমার কলকাতা পোর্ট থেকে আনতে হয়, ট্রান্সপোর্টেশনে খরচ হয়ে যায়, এই ঝামেলাগুলি আমার জন্য সহজ হয়ে যায়। হ্যাঁ, এবং আরো আরো কিছু ব্যাপারগুলি ছিল, যেমন এটা যেটা যে 1871 সালে প্রথম সেন্সাস হয় ব্রিটিশ ইন্ডিয়া, এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা, এটা আপনার মনে রাখার সুবিধা। 1871 সালের 100 বছর আগে, 1871 সালের প্রথম ওরা আদমশুমারি করে বা জনমিতি করে, তখন ওরা ভাবতো যে এটা বেঙ্গলটা বোধহয় একটা হিন্দু ডমিনেটেড প্রভিন্স, দেখা গেল না দিস ইজ মুসলিম ডমিনেটেড প্রভিন্স, হ্যাঁ স্লাইটলি লার্জার, কারণ ইস্ট বেঙ্গলের মুসলমান হচ্ছে বেশি, সব মিলিয়ে দেখা যাচ্ছে গোটা বেঙ্গলে মুসলমান বেশি। এটা কিন্তু ব্রিটিশদের মাথা খারাপ হয়ে যায়, এবং কলকাতার যে বেঙ্গল এলি তাদেরও মাথা খারাপ হয়ে যায়, আমরা জানতাম এটা হিন্দু প্রভিন্স, ইটস বেসিক্যালি মুসলিম ডমিনেটেড প্রভিন্স। হ্যাঁ, এবং পরবর্তীতে দেখা যায় এটা এই কমিউনাল ব্যাপারটা কি হবে একটু আমরা পরে দেখছি। এর মধ্যে ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন যদি দেখি আমরা, আপনার টাইমটা খেয়াল করেন, হোয়েন ইন 1765 মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ার নেওয়ার কিছু কিছুদিন পরে, মানে পলাশী যুদ্ধের 7-8 বছর পরে, ইয়াং জেমস রেনেল, পরবর্তী যিনি সার্ভে জেনারেল হয়, ওনাকে পাঠানো হলো নদী টুদি গবেষণা করার জন্য, এবং উনি দেখলেন যে গঙ্গাকে আগে ধরা হতো যে সবচেয়ে বড় রিভার, উনি দেখলেন যে না, ব্রহ্মপুত্র মানে এই যে বেঙ্গল থেকে যে ব্রহ্মপুত্র নদটা বের হয়ে গেছে, এখান থেকে আপনারা যে বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন, ব্রহ্মপুত্র নদ হচ্ছে সবচেয়ে বড়, এবং সেখান থেকে মেইনল্যান্ড চায়নায় যেতে শেষ মাথায় গিয়ে দেখা যেত এক দুই সময় গেলেই মেইনল্যান্ড চায়নায় যেতে পারছে। আচ্ছা, আমি এখানে রেলের কথা পড়ছি। হিজ ডিসকভারি টু দ্য ব্রহ্মপুত্র অলসো প্রম্পটেড হিম টু এক্সামিন দ্য নেভিগেবিলিটি অফ দ্য ইরাবতী রিভার ফ্রম দ্য সিটি অফ আভা, আভা মানে এই যে বার্মার একটা শহর থেকে, টু দ্য প্রভিন্স অফ ইউনান, মানে ইউনান হচ্ছে চায়নার এইখানে। হ্যাঁ, তার মানে তারা দেখলো যে আমি আর তাহলে ব্রহ্মপুত্র দিয়ে এই দিক দিয়ে গেলে আমি মেইনল্যান্ড চায়না যেতে পারি, আর এই দিক দিয়ে গেলে আমি বার্মা হয়ে ইউনান চায়না চলে যেতে পারি, এবং এখানে থাইল্যান্ড টাইল্যান্ডে যাওয়াটা আমার ই হয়ে যায়, হ্যাঁ সহজ হয়ে যায়, এবং ব্রিটিশরা কিন্তু সেটা চাচ্ছিল। হ্যাঁ, কারণ কি, কারণ দেখেন, এবং এর সাথে আরো একটা ডেভেলপমেন্ট হয়ে যায়, উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য রেলওয়ে দ্য এম্পায়ার্স মানে ব্রিটিশ এম্পায়ার এক্সট্রা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বাইরের অ্যাডভেঞ্চার টুক এ নিউ টার্ন, ওরা তখন দেখলো যে আমরা এখন ইন্ডিয়ার বাইরেও চলে যেতে পারি মেইনল্যান্ড চায়না টায়নার দিকে। যেমন খুব ইন্টারেস্টিং একটা কনফারেন্স হয় ইন ইটস 1899 কনফারেন্স, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স, আপনারা জানেন চেম্বার অফ কমার্স থাকে, এবং সেটার লন্ডনের রিপ্রেজেন্টেড বাই ওভার 70 চেম্বার অফ কমার্স, মানে অল ওভার ইংল্যান্ডের 70টা চেম্বারের আপনার রিপ্রেজেন্টেটিভ, তারা রিকমেন্ড করলো কি দ্যাট আন্ডার দ্য ভিকোরাস রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন অফ লর্ড কার্জন, বিকজ কার্জনকে তখন অলরেডি এখানে ভাইসরয় করে পাঠানো হয়েছে, ভাইসরয় আপনারা জানেন যে ব্রিটিশ এম্পায়ারেটিক পরবর্তী পোস্টে ভাইসরয়, হ্যাঁ পোস্ট। আচ্ছা, ওনারা কি সাজেস্ট করলো, চিটাগং শুড বি কানেক্টেড উইথ কলকাতা ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য মান্ডালয় রেঙ্গুন রেলওয়ে ইন ইস্ট, ইট ফেল্ট স্ট্রংলি দ্যাট দ্যাট অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স ফেল্ট স্ট্রংলি অ্যাবাউট দিস অ্যাজ রাশিয়া হ্যাড গট হোল্ড অফ টাইওয়ান ইন অ্যান্ড ফ্রান্স আফটার টেকিং কন্ট্রোল অফ টংকিং ওয়াজ পুশিং ফরওয়ার্ড এ রেলওয়ে লাইন টু ইউনান, ওদের মাথা খারাপ হয়ে গেল, কারণ এই 19th century মাঝামাঝি থেকে দেখছিল যে মেইনল্যান্ড চায়নাতে আমেরিকা ঢোকা শুরু করছে, প্যাসিফিক দিয়ে রাশিয়া ঢোকা শুরু করছে, ফ্রান্স ঢোকা শুরু করছে, ওরা দেখলো যে আমি তাহলে এর আগের ছবিটাতে আপনারা দেখেন যে এই যে স্ট্রেট অফ মালাক্কা, এখানে যদি শিপ নিয়ে আমি যে যাবো এটা বাইপাস করে আমি যদি রিভার অ্যান্ড রোড রাউট যদি আমি অ্যাভেল করি, দেন আমি এত হ্যাসেল গুলি তো অ্যাভয়েড করতে পারছি। সো ওদের এখন আপনারা যে চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গুলি আপনারা দেখেন, এই চিন্তা ভাবনা গুলি শুরু হয়ে গেছে পরবর্তীতে, আমরা দেখবো যে রেনেল যেটা করেছে তার পরবর্তীতে, মানে 18th century 1850s এর থেকে 1850-60 থেকে শুরু হয়ে গেছে এই চিন্তা ভাবনা গুলি। আচ্ছা, তো এরকম যখন এটা করছে, তার মানে তারা বেঙ্গলটা ভাগ করলো কেন, আমাদের মনে হতে পারে যে বেঙ্গলটা তারা ভাগ করেছিল বোধ হয় এই এখানে, সেখানে আমার একটা কি বাদ পড়ে গেছে বোধ হয় স্লাইড, আমি একটু সরি একটা স্লাইড আমি দেখতে পাচ্ছি না,
আচ্ছা, এখান থেকে এখানে তো এরকম একটা সিচুয়েশনে তারা আসলে ডিসিশন নিল যে বেঙ্গলটাকে তারা পার্টিশন করবে। কিন্তু একটা পার্টিশন করলে তো আপনার করলেই তো হলো না, এখানে তো অনেক ধরনের সেন্টিমেন্ট আছে তাই না? পশ্চিমবঙ্গ একভাবে চিন্তা করছে, কারণ কলকাতা পোর্টকে যারা কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য করে, তখন তো কলকাতা মানে বিরাট ব্যাপার, ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী তখন তখন পর্যন্ত এটা বিরাট ব্যাপার, তারা কেন মানবে? কারণ একটা পোর্টের সাথে যদি আর একটা পোর্ট করে, সেই পোর্ট তো ফিনান্সিয়ালি লস খাবে, এটা তো তারা মেনে নিতে পারে না। এবং এখানে মুসলমান যারা ছিল, সেখানে এখানে কিছু জমিদারও ছিল, এখানে আরো আরো কিছু ব্যাপার হয়ে যায় যে আপনার জমিদাররা মনে করছিল যে আপনার যেটা যে এখানে আছে এদিক ওদিক হয়ে গেছে। এখানে আবার আরো একটা ব্যাপার হয়ে গেছিল যে পশ্চিম আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেভাবে জমিদারি প্রথা ছিল, পূর্ববঙ্গে অতটা ছিল না। এখানে অনেক জায়গা, এবং আসামে তো বিরাট একটা জায়গা ছিল আপনার পারমানেন্ট সেটেলমেন্টের বাইরে। তখন ব্রিটিশরা যখন বলে এরকম তারা বেঙ্গল পার্টিশন করবে, তো এখানকার জমিদাররা বলে তাহলে তার মানে কি, তারা কি জমিদারি প্রথাটা অ্যাবলিশ করে দিবে? তাহলে তো আমাদের স্বার্থের জন্য, আমাদের ইন্টারেস্টের জন্য একটা সমূহ বিপদ। তার এটার এগেনস্টে তারা এটাকে রেজিস্ট করা শুরু করলো। এরকম একটা সিচুয়েশনে ইস্ট বেঙ্গলের পপুলেশনকে ফরে আনা বা কনভিন্স করার জন্য এই যে তাদের চেষ্টা, এটা তারা কিভাবে করলো দেখেন? এটাকে আমরা বলতে পারি যে একটা প্রোডাকশন অফ স্পেস। তার মানে আমার এখানে পূর্ববঙ্গ আসামে যে স্পেসটা তৈরি, তারা তৈরি করছে এটাকে, এখন অনেকে বলে যে ইমাজিন কমিউনিটি বা একটা প্রোডাকশন স্পেস, তারা কিভাবে তৈরি করলো এটার জন্য তারা দুটো কার্ড ব্যবহার করলো। হ্যাঁ, একটা হচ্ছে কমিউনাল কার্ড, একটা রেশিয়াল কার্ড। কিভাবে কমিউনাল কার্ড ব্যবহার করে আপনারা দেখেন, কার্জন যখন আসে, যে কার্জন অ্যাজ ইট অ্যাপিয়ার্স অ্যারাইভড ইন ইন্ডিয়া অ্যাট এ টাইম অফ গ্রেট ট্রান্স রিজিয়নাল থ্রাস্ট অ্যাক্রস ইটস নর্দার্ন বর্ডার্স। হ্যাঁ, যেটা আমরা দেখলাম ট্রান্স রিজিয়নাল থ্রাস্ট ছিল, এটা আগে আমরা যে কথাগুলি বললাম যে এখানে চায়নার সাথে তারা চলে যাচ্ছে, এখানে চায়নার মার্কেট দখল হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন যখন কার্জন আসলো, তার পাবলিসিটি ট্যুরে সে বললো যে, এবং সে বললো কি স্পেশালি স্পেসিফিক আর্গুমেন্টস, এক এক জায়গায় এসে এক এক স্পেসের, পূর্ববঙ্গের এক এক জেলায় এসে এক এক ধরনের আর্গুমেন্ট সে দিল। ঢাকায় যে মুসলিম এরিপ, তাদের কাছে এসে বললো যে দেখো তোমরা একটা ইতিহাসে পার্ট আছে, তোমরা ই ছিলা ইস্ট বেঙ্গল ডিউরিং দ্য মুসলিম পিরিয়ডে, একটা ইস্ট বেঙ্গল প্রভিন্স ছিল এবং এটা একসময় রুলার ছিল, তো তোমাদের একটা অতীত গৌরব আছে, তোমাদের এটাকে জাগিয়ে তোলা দরকার। তারপরে দেখেন এখন একটা ব্রিটিশ এম্বাসেডার বা ইউরোপিয়ান এম্বাসেডার সাথে একটা কথা বললে কিন্তু আমরা বেশ নড়ে চড়ে বসি, আর ওই সময় একটা ভাইস রয় এরকম একটা কথা বলছে, তার মানে এখানকার যারা ছিল এলিটরা তারা ডেফিনেটলি ইন্সপায়ার্ড হলো। আচ্ছা, এবং সে বললো যে আসলে তোমাদের এটাকে তো বলা হোক কিংডম অফ বেঙ্গল বলা হতো। হ্যাঁ, এবং যেটা হয় যে একইভাবে উনি যখন ইসে গেলেন, ময়মনসিং এ গেলেন, ময়মনসিং এ আবার এলিট হচ্ছে হিন্দু, সেখানে জমিদার আছে হিন্দু, তাদেরকে যে উনি আবার বললেন, এখানে আবার কমিউনাল কার্ড, এখানে রেশিয়াল কার্ড ব্যবহার করলেন, সেখানে উনি বললেন যে এই কথাটা বললেন যে ইস্টার্ন বেঙ্গল ওয়ান্স কনস্টিটিউটেড অ্যান ইন্ডিপেন্ডেন্ট কিংডম, দ্য পিপল অফ হুইচ আই বিলিভ স্টিল কল দেমসেলভস বাঙ্গালস অ্যান্ড নট বেঙ্গলিজ। তো আপনার বুঝতে পেরেছেন ঘটনাটা, বুঝতে পারছেন যেটাকে আমরা বলছি বলছি যে ইম্পেরিয়াল মেশিনেশন। হ্যাঁ, কিভাবে তারা মেশিনেশন করছে, কিভাবে তারা ডিপ্লোম্যাটিক্যালি প্লে করছে, ঢাকায় এসে বলছে তোমরা কিন্তু মুসলমান ছিলা, ময়মনসিং তোমরা কিন্তু বাঙাল ভাই, তোমরা কিন্তু কলকাতার লোকজনের মতো না, তোমরা তোমাদের তোমরা আইবাম খাইবাম বলো যাইবাম বলো, ওরা কিন্তু এসেছি গিয়েছি খেয়েছি বলে, সো লিঙ্গুইস্টিক ডাইলেক্টস গুলি ডিফারেন্ট, তার মানে মানুষকে কিন্তু ইন্সপায়ার করা যাবে। চিটাগাংয়ে গিয়ে তারা বলে যে তোমরা চিরকাল কিন্তু পোর্ট সাথে কানেক্টেড ছিলে, তোমাদের ন্যাচারাল যে তোমরা বে অফ বেঙ্গল দিয়ে কানেক্টেড হবে, এরকম স্পেশালি স্পেসিফিক আর্গুমেন্টস দিয়ে সে আমাদের অঞ্চলের লোকজনকে কিন্তু এটার ফরে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, এখন এটার ফলে যেটা হয়, আচ্ছা, তো এখানে যে আমি আমি যেটা বললাম যে স্লাইড উল্টো পাল্টো হয়ে গেছে, আমি একটু পেছনে যাই। এরকম ভাবে যখন ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম ফর্মুলেশন হয়ে গেল 1905, ইট ক্রিয়েটেড এ সিরিয়াস আপরোর পশ্চিমবঙ্গের লোকজন। হ্যাঁ, আসলে ওনারা যেটা হয় দেখা যায় যে আপনারা দেখবেন অনেক গান বাজনা রচিত হচ্ছে, হ্যাঁ, পঞ্চকবি গান গাচ্ছে, রবীন্দ্রনাথ ওই সময় আমার সোনার বাংলা গানটা রচনা করছে, এবং যেটা হয় যে হিন্দু মুসলমান রাখি বন্ধন, এটাকে কিন্তু কিছু ওই বেঙ্গল রেনেসাঁর সময় এটা কিন্তু ধরা হতো, যেটা বেঙ্গল মোটামুটি একটা হিন্দু বঙ্কিমের লেখাগুলিতে পাওয়া যায়, ওনার আনন্দ মঠ পড়লে দেখবেন যে ওর যুদ্ধ হচ্ছে মুসলমানদের এগেনস্ট, এবং ওরা চায় যে ইংলিশে ব্রিটিশে রুল করুক। হ্যাঁ, এরকম একটা ব্যাপার।
কিন্তু তখন দেখা যায় যে কলকাতার রাস্তার আছে ছবিটা আমি দিতে ভুলে গেছি, রাস্তায় রাস্তায় ইন্টারনেট গেলে আপনারা পাবেন যে রাখি বন্ধন হচ্ছে, মানে হিন্দু মুসলিম ইউনিটির কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে না তার মানে ওরা এই যে পূর্ববঙ্গের যে ল্যান্ড, এই যে জুটের ইস্যু, এগুলি আলাদা হয়ে যাবে, কলকাতা পোর্ট ধ্বংস হয়ে যাবে, এটা তো মেনে নিতে পারছে না, মেনে নিতে পারে না। তখন ওরা করলো কি, ওই সময় দেখেন আপনার স্বদেশি শুরু হয়, মানে চরকা কেটে আমাকে স্বদেশি থাকতে হবে, এবং তারা করলো কি, ব্রিটিশ প্রোডাক্ট ইউজ টু বার্ন, তার মানে ওরা ব্রিটিশকে কিন্তু দেখেন পলিটিক্যাল ব্যাপারটা দেখেন, প্রোডাক্ট মানে বিজনেস এর জবাব কিন্তু তারা বিজনেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইউ হিট মাই বিজনেস, আই উইল হিট ইউ ইন দ্য সেম লাইন, আমি তোমার প্রোডাক্ট পুড়িয়ে ফেলবো এবং আমরা ব্রিটিশ পণ্য বর্জন করবো। এবং একসময় আপনারা জানেন 6-7 বছর এত আন্দোলন হলো, এটা জ্বালাও পোড়াও এমন হলো যে, এবং তখন যেটা হয় আপনার ওই স্বদেশি মুভমেন্টের ফলে অনেক আপনার শুরু হয়, রেবেলিয়াস অ্যাটাকও শুরু হয়। হ্যাঁ, যেটাকে আমরা বলি স্বদেশি মুভমেন্ট, এবং ব্রিটিশ অফিসারদেরকে মেরে টেরে ফেলে, এই ধরনের ব্যাপারগুলি শুরু হয়ে যায়। তো এটা পুরো সাস্টেন করতে পারে নাই 1911-তে, আপনারা জানেন অ্যানাল হয়, এই কথা আমরা পরে আসছি। এবং যেটা হয় যে, তো কমিউনাল মেশিনেশন যখন হচ্ছে, যে আপনাকে যে তোমার এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, তোমায় ওই জায়গায় কানেক্টেড হয়ে যাবা, পূর্ববঙ্গে তোমরা এসেছিলা, এখানে স্কুল কলেজ হবে, আমাদের এখানকার মুসলিম এলিটা তো স্বপ্নে ভাসছে, এবং ইট ওয়াজ, আমি পরে দেখাবো যে কি পরিমাণ আপনার আমাদের জন্য লাভজনক ছিল ইস্ট বেঙ্গল এন্ড আসাম ফিনান্সিয়ালি। হ্যাঁ, আপনি এখন যেটা কল্পনা করছেন সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, চায়নার সাথে কানেক্টেড হবেন, যে অফার আপনার এসেছিল 100 বছরের আগে, মানে 100 বছর আগে। তো ওরা তখন করলো কি, আমি একটু কঠিন লাগতে পারে, বাট এটা পড়ি, ইফ দ্য এম্পায়ার লুকড টু আ লার্জার স্পেশাল ডোমেন অফ মোবিলিটি অফ হিউম্যানস, কমোডিটি অ্যান্ড আইডিয়াস, দ্য ন্যাশনাল ইমাজিনেশন সেটেলড অন এ বাউন্ডারি দ্যাট মেড লিটল সেন্স বিয়ন্ড দ্য মোর ইনওয়ার্ড লোড অফ অ্যাগ্রারিয়ান। তার মানে এম্পায়ার যখন বলছে আমাদের এখানে কমোডিটি ইনভেস্টমেন্ট হিউম্যানের একটা ই হবে, বর্ডার ট্রান্স বর্ডার মুভমেন্ট হবে ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম দিয়ে, নেশন মানে যে বেঙ্গলি নেশন তখন বলছে যে না, আমরা আমাদের আসলে অ্যাগ্রারিয়ান একটা পাস ছিল। এই যে এখন আপনারা বলেন বাঙালি বলতে যে একটা এক ধরনের আইডিওলজি আমাদের বলা হয়, আমাদের গ্রাম বাংলা কৃষি, তখন তারা করলো কি, তারা মেশিনেশন করা শুরু তার অ্যাগ্রারিয়ান পাস্ট দিয়ে। এবং আপনারা দেখেন যে কিশোরগঞ্জে এসে অরবিন্দ ঘোষ, মানে যে ছেলেকে লিডার আর কি, সে বললো স্পিরিটেড কেমব্রিজ গ্রাজুয়েট, হ্যাঁ, স্পিকিং ইন ইস্টার্ন বেঙ্গল টাউন অফ কিশোরগঞ্জ, সে বললো যে স্বরাজ বিগিনস ফ্রম ভিলেজ, তার মানে আমার আসলে গ্রাম বাংলার দিকে তাকাতে হবে। হ্যাঁ, তোমার এত গ্লোবাল হওয়ার দরকার নেই, এরকম একটা ব্যাপার আর কি। এবং এটা কিন্তু এই ব্যাপারগুলি কিন্তু আমাদেরকে, যদি আমরা ইস্ট বেঙ্গল ধরি অবস্থা থেকে, আমাদের কিন্তু পিছিয়ে দিল। হ্যাঁ, এবং কেন পিছিয়ে দিল কিভাবে এটা আরো দেখছি, তার আর কি কি করলো। এবং ইফ দ্য ইনভোকেশন অফ আ গোল্ডেন অ্যাগ্রারিয়ান পাস্ট ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাওয়াকেন আ ডাইং নেশন। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই যে আমরা একটা ডাইং নেশন বলছি বেঙ্গল, যে আমাদের আমরা ই আমাদেরকে জাগিয়ে তুলতে হবে, ইনভোক করছে একটা অ্যাগ্রারিয়ান পাস্ট ছিল আমাদেরকে, এই কমপ্লেক্স ইন্টারপ্রিটেশন অফ রেস, রিলিজিয়ন অ্যান্ড কাস্ট, এগুলির নতুন ইন্টারপ্রিটেশন করা শুরু করলো হিন্দু এলিটসরা বা পশ্চিমবঙ্গের এলিটসরা, যাদের স্বার্থে লেগেছিল। তারা বললো কি, যেমন আপনারা জানেন যে হিন্দু ধর্মে আপনার ঈশ্বরা চাষবাস করে না, ব্রাহ্মণরা চাষবাস করে না, চাষবাস করে বৈশ্যরা, ক্ষত্রিয়রা করে যুদ্ধ। ওরা তখন বললো যে না, ইফ ইট ইস টাইম অফ ওয়ার, এখন আমাদের ব্রিটিশের যুদ্ধ চলছে, এই টাইমে সবাই এখন কৃষি কাজ করতে পারে, ইভেন আমাদের এখন মুসলমানদেরকে এক করে নিতে হবে, দে আর পার্ট অফ গ্রেটার হিন্দু নেশন। হ্যাঁ, এইভাবে তারা বলা শুরু করলো, তার মানে নতুন ভাবে ইন্টারপ্রিট করা শুরু করলো। আচ্ছা, তো এইভাবে দেখা যাচ্ছে যে, এবং আমি যেটা বললাম যে নানা ধরনের শিল্প সাহিত্যের মধ্যে নানা ভাবে করে এই ব্যাপারটা করলো, এবং একসময় বন্ধই হয়ে গেল, আপনারা জানেন 1911-তে বেঙ্গল পার্টিশন অ্যানাল হয়ে গেল। আচ্ছা, এখন আমি এটা হলে আমাদের এখানে কি কি ঘটলো সেটা আমি দেখি। এর মধ্যে ঘটার আগেই 1905-এ, যখন আমি এটা আগে বলিনি, ঘটার পরের ব্যাপারটা আসছি, তার আগে দেখি যে ওরা যখন স্বদেশি মুভমেন্ট শুরু করেছে, ওরা মানে গোটা বেঙ্গলের, আমরাও তার পার্ট ছিলাম, আমরা স্বদেশি বাইরে ছিলাম না, তখন এখানে ঢাকাতে হচ্ছে যে 1906-এ আপনার মুসলিম লীগ ফর্ম হয়ে যাচ্ছে, কারণ এই যে পলিটিক্স শুরু হয়ে গেছে আমাদের এখানে, তখন কমিউনাল পলিটিক্স শুরু হয়ে গেল, মুসলিম লীগের এজেন্ডা হচ্ছে যে এই বেঙ্গল পার্টিশন যেটা হচ্ছে এটাকে টিকিয়ে রাখতে হবে, এবং ব্রিটিশকে আমাদের সাহায্য করতে হবে, এবং একটা অল ইন্ডিয়া মুসলিমের সাথে আমাদের একটা ব্রাদারহুড তৈরি করতে হবে, সো দ্যাট আমরা এই লুজার না হই। হ্যাঁ, এই ব্যাপারগুলি হচ্ছে। মুসলিম লীগ তখন
কি কি করলো এটা, এই ব্যাপারটা আমরা পরে আসছি। তার আগে আমরা দেখি যখন 1911-তে আপনার এই বেঙ্গল পার্টিশন অ্যানাল হয়ে গেল, এটা আমাদের লসটা কি হলো দেখেন। নট সারপ্রাইজিংলি দ্য নিউ টেরিটোরিয়াল রিঅ্যারেঞ্জমেন্ট মেড রিমার্কেবল ইম্প্যাক্ট, মানে বেঙ্গল পার্টিশন যখন পর আয় 1905। ফর এক্সাম্পল, বাই 1907 31 oil wells had been drilled and the output of crude petroleum gradually increased. The total value of East Bengal and Assam trade in 1906 to 1907 was about 50 million rupee, which was almost 1/6 of the value of the total trade of India. Eta bolche government of East Bengal and Assam bolche. Tar mane apnara chinta korte paren choto ekta province gota Indian map er moddhe ekhan theke whole India er je banijjo hocche tar 1/6 amra ekhane revenue generate korechi just partition er ek bochor pore 1906 theke 7. So tar mane jokhon partition annulled hoye gelo, jokhon bola holo je eta thik ache ager jaygay fire jabe, amader ekhankar je elites chilo, amader je jara byabshay jara shuru shuru korechilo, amader তাদের জন্য ইট ওয়াজ এ সিরিয়াস ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমার তো তাহলে এই গোটা ব্যাপারটাই আমার ই হয়ে গেল, এবং তখন তারা মুসলিম লীগের পলিটিক্স এর মধ্যে আবার বেশি তারা ই করে ফেলল যে না আমি এটা হতে দিব না। তারা অনেকদিন পর্যন্ত চেয়েছে যে আবার যাতে আমি আমি আমার যেটা ই করা হলো সেটা আমি চাই। হ্যাঁ, এটা তারা বলা শুরু করলো। আচ্ছা, এখন এখানে আমি আর কিছু ব্যাপার দেখাই, সরি সরি যেটা এগুলি এদিক এদিক হয়ে যাওয়াতে এই প্রবলেমটা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আরেকটু পড়লে আপনারা দেখবেন যে বেঙ্গল পার্টিশনের সময় কি যেটা ঘটলো এই জায়গাটা একটু পড়ি, নাহলে আপনারা এসেন্সটা বুঝতে পারবেন না। দ্য নিউ প্রভিন্স হুইচ কুড ফোর্স দ্য ন্যাশনালিস্ট টু অ্যাডজাস্ট টু আনসার্টেন প্রসপেক্টস ইন দ্য রিলেটিভলি আনফ্যামিলিয়ার সিটি অফ ঢাকা ওয়াজ নট এ গুড আইডিয়া। হ্যাঁ, এটা আমরা বুঝলাম যে ন্যাশনালিস্ট যারা ছিল তাদের কাছে ঢাকা কেন্দ্র করে একটা হবে এটা খুব গুড আইডিয়া ছিল না, মানে দেয়ারফোর স্বদেশি ওয়াজ দ্য অ্যানসার, তারা স্বদেশি মুভমেন্টটা তারা শুরু করলো। আচ্ছা, এবং তারা হুইচ অলসো টার্গেটেড ওয়ান অফ কার্জনস রিয়েল মোটিভ ফর দ্য ক্রিয়েটিং দ্য নিউ প্রভিন্স টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। এটা ডেভিড লাদেন এটা বলছেন ওনার বইতে, তার মানে ফরেন ইনভেস্টমেন্ট যে আসে সেটাও তারা এক ধরনের বিরোধিতা করলো। The national revenue of securing the convergence of the special integrity of Bengal and the Bengal capital in Kolkata sowed the seed of what Laden called India's own imperialism and special inequality. তার মানে ডেভিড লাদেন, উনি হিস্টোরিয়ান, এশিয়ান এক্সপার্ট, উনি বলছেন যে এই যে তারা এখানে সরিয়ে নিল এখানকার ইনভেস্টমেন্ট গুলি, কলকাতাকে আবার রিভাইভ করা শুরু করলো, এটা ইন্ডিয়াও এক ধরনের এম্পায়ারের মতো কাজ করা শুরু করছিল আসলে ব্যাপার। আচ্ছা, কারণ এটা দেখেন খুব ইন্টারেস্টিংলি দ্য পলিটিক্যাল এজেন্ডা অফ কার্জন টু ডিসপ্লেস কলকাতা অ্যাজ এ কংগ্রেস হাব ওয়াজ অ্যাচিভড থ্রু রিলোকেটিং দ্য ইম্পেরিয়াল ক্যাপিটাল অফ টু দিল্লি উইদাউট মাচ রেজিস্ট্যান্স। কিছুদিন পরে যখন 1911-তে তো আপনার বেঙ্গল পার্টিশন অ্যানাল হয়ে যায়, 13-তে যখন আপনার রাজধানী শিফট করে দিল্লিতে নিয়ে গেল, ওইটা কিন্তু খুব একটা রেজিস্ট্যান্স হয় নাই। ওইটা খুব ইন্টারেস্টিং যে তারা এখানে হচ্ছে সেটা নিয়ে একদম স্বদেশী করে মানে তারা ই করে ফেলছে, বাট কলকাতা কিন্তু আলটিমেটলি তার গৌরব হারালো, তার ব্যবসা হারালো, আপনার দিল্লি তখন ই হয়ে গেল, সেটা কিন্তু তার খুব একটা মুভমেন্ট হয় নাই। কারণ ইউপি বেস তখন যে নতুন একটা ই তৈরি হয়েছে, যে তারা মনে করলো এটা তাদের জন্য লাভবান, তারা আবার এই অঞ্চলে এই গোটা মুভমেন্টটাকে খুব একটা সাপোর্ট করলো না, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখলাম যে এই ব্যাপারে ঘটলো, এবং তখন আপনারা শুধু তারা পলিটিক্যাল না, শিল্প সাহিত্যে তারা যেমন করলো, রবীন্দ্রনাথ আপনার, তারপরে শরৎচন্দ্র আপনার নাম জানেন, এরা কিন্তু তাদের শিল্প সাহিত্যের সাহিত্যের স্পেশালি নানাভাবে এটাকে বলেছে। যেমন একটা শরৎচন্দ্রের কথা বলা হচ্ছে, শরৎচন্দ্র আরেকজন বড় লিডার, শরৎচন্দ্র কিন্তু আপনার শুধু লেখক ছিলেন না, উনি কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন হাওড়া ডিস্ট্রিক্টের, এটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, ইজ এ পলিটিশিয়ান অ্যাজ ওয়েল। ওনার যে একটা বই আছে পথের দাবিতে, সেখানে উনি লিখছেন যে অপূর্ব বলে একটা চরিত্র আছে, সে বার্মাতে ছিল, ওখানে নানা একটা সব্যসাচী বলে একজন যে সারা দুনিয়া ঘুরে বেড়া, তার সাথে পরিচয় পর আবার দেখা যায় অপূর্ব দেশেই ফিরে আসে। তার মানে একটা লিটারেচারের মাধ্যমে এই মেসেজটা যে দেওয়া, দেশের ছেলে তুমি দেশেই ফিরে আসবে, মাটির কাছাকাছি থাকো, এরকম একটা ব্যাপার কিন্তু লিটারেচার দিয়েও আপনার মাইন্ড কে গোটা বেঙ্গলের ওই সময় শিক্ষিত মাইন্ড কে একটা বাঙালি করে রাখার এক ধরনের প্রবণতা দেখা যায়। আচ্ছা, তো এরকম একটা সিচুয়েশনে হলো বেঙ্গল পার্টিশন অ্যানাল হয়ে গেল। আমরা এখন তারপরে দেখি যে এরপর সিচুয়েশনটা কি দাঁড়ালো। হ্যাঁ, এখন আমি
এইটুকু গিয়ে আমি একটা পজ নিতে চাই, সো দ্যাট আপনাদের যদি কোনো ক্লারিটি থাকে, কারণ এই ইনফরমেশন গুলি বা এইভাবে দেখার বেঙ্গল পার্টিশন এগুলো কিন্তু খুব রিসেন্ট আইডিয়া, যদি আপনাদের ভিতরে কোনো হটকা থাকে, কুইক যদি কিছু থাকে করে, তাহলে নেক্সট পার্টে গেলে হবে কি? আমার মনে হয় তাহলে আমি একটু শেয়ারটা অফ রাখি। হ্যাঁ, নাকি প্রয়োজন নেই, আপনারা মনে করেন আমি চালিয়ে যাবো এইভাবে? আরিফিন, দেখি কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যাঁ দে আর মোস্ট ওয়েলকাম টু অ্যাস্ক। তৌফিক ভাই, আমি একটা শেয়ার করি একটা থট, হ্যাঁ হ্যাঁ ঠিক যে আমরা সবসময় দেখি যে ইট ইজ অলওয়েজ সেড দ্যাট হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য কনকারার্স, রাইট? এইখানে কি ওই ধরনের কোনো ব্যাপারের কারণে আমরা এত পরে এসে একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, নাকি এতদিন ধরে আমরা যা জেনে এসেছি যে এরকম হচ্ছে? আমরা তো মোস্টলি একটা লিনিয়ার একটা হিস্ট্রি জেনেছি যে এভাবে হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, এসে আমাদেরকে শাসন করে দিয়ে গেছে, তারপর 200 বছর লেগেছে আমাদের ওদেরকে উৎখাত করতে, এবং তারপরে এই এসেছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলতে পারেন যে আসলে কি কারণে আমাদের তথ্য উদ্ঘাটন বা নিজেদের পরিচয় জানতে এত দেরি হলো, যে আমরা তারপরে তারা চলে যাওয়ারও এতদিন পরে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে এই প্লে গুলা হয়তো হয়েছে? হ্যাঁ, না এগুলি ডেফিনেটলি হিস্ট্রি তো আসলে মানুষই লেখে, হিস্ট্রি তো কেউ লেখে না, এবং আমরা রাইট, জেনেছি এখন যে সব জেনে গেছি বা সেরকম কনস্ট্যান্ট তাও না, প্রসেস, রাইট আবার রাইট, আমরা আফটার 10 ইয়ার্স আরো স্কলার হয়তো নতুন একটা পার্সপেক্টিভ দিবে। এই জন্য আমি বলছি যে কোনো কিছুকে একদম ফিক্স করে ফেলাটা ঠিক না, বাট এই যে তথ্যগুলি কিন্তু ভেরিফাই করা দরকার, হ্যাঁ এগুলি হয়েছে কিনা, একদম তো একেবারে ডিক্লাসিফাইড তথ্যগুলি থেকে, এবং আমি যে বললাম ইফতেখার ইকবাল এগুলো একদম, এবং এই আর্টিকেলটা পাবলিশড হয় আপনার তোমার একটা হচ্ছে যে হার্ভার্ড এবং টাফটস এর একটা কম্বাইন্ড একটা হয়েছিল বোধহয়, আমি এখানে পড়লে বুঝে যাবে এটা একদম কত রিসেন্ট, এবং এটা যারা এর সাথে জড়িত ছিলেন তারা একেবারে গ্লোবাল, যারা রিভিউ করেছেন এখন একদম গ্লোবাল এখনই লিডিং সব স্কলার, যেমন আমি নাম বললে বোঝা যাবে যে সুগত বোস, জয়া চ্যাটার্জি, ডেভিড লাদেন, তারপরে দিলীপ মেনন, উইলিয়াম ভ্যান শেন্ডেল, হ্যাঁ এই ধরনের ওরা রিভিউ টিভিউ করে দিয়েছে এটা, এবং এটা খুব বেশি দিন আগে বের হয়নি, এটা বের হয়েছে আর্টিকেলটা ছাপা হয় বোধহয় 2015-তে, সো খুব আগের তথ্য না, এবং ও যেহেতু কেমব্রিজে পড়াশোনা করতো যে অথেন্টিক সোর্স গুলি থেকে এগুলি বের করা সহজ হয়েছে। তো এই আমরা কিন্তু পপুলার ন্যারেটিভ আমরা আগেই জানি যেটা ডিভাইড এন্ড রুল ব্যাপারটাই ছিল, বাট এখানে যে ইস্ট বেঙ্গল, মানে আমাদের এখানে ব্যাপারটা বুঝতে হবে যে আমরা আর্কিটেকচার তো স্পেস নিয়ে ডিল করি, এই ইস্ট বেঙ্গল আর আসাম এই স্পেসটা কিন্তু ওরা পারসিভ করেছিল, এবং এই স্পেসটা তারা ক্রিয়েট করতে ছিল চেয়েছিল, আমরা যে স্পেস আর্কিটেকচার করি তারা কিন্তু ব্রডার, একদম আমি নতুন একটা স্পেস বানাবো, কেন বানাবো? বিকজ আমার না হলে আমার ট্রেড হচ্ছে না, কেন ট্রেড হচ্ছে না? আমার ওইদিকে মেইনল্যান্ড চায়না বাণিজ্যগুলি হাত ছাড়া হয়ে যাচ্ছে, প্লাস আমার পূর্ববঙ্গে একই কংগ্রেসের কিছু আন্দোলন শুরু হচ্ছে, প্লাস ডিকেইং রিভার এন্ড ড্রাইং সিস্টেম, ওরা বলতো মরিবান রিভার সিস্টেম বা মরিবান ডেল্টাইক সিস্টেম, এটা খুব একটা ওয়ার্ক করছে না, ইস্ট ওয়ার্ক যেত, তো নানা কারণে তাকে ইস্টের দিকে আসতে হলো, এবং করার জন্য তাকে কিছু কমিউনাল কার্ড প্লে করতে হলো, এবং আপনার যে কার্জন হল যেটা দিয়ে আপনারা পোস্টার করেছেন, এই কার্জন হলটা করার পিছনে দেখেন কেন কার্জন হল, বিকজ এটার মধ্যে কিছুটা ইসলামিক প্রভাব আছে, সো দ্যাট এখানকার এলিটদেরকে বা শিক্ষিত মানুষকে বুস্ট আপ করা যায়, সো আর্কিটেকচার অলসো কেম ইন টু প্লে, তো কমিউনাল ইম্পেরিয়াল মেশিনেশন আর্কিটেকচারকে ব্যবহার করছে তারা এর আগে আপনার, আবার আর এখানে আমার ন্যাশনাল ইন্টেলেকচুয়াল তারা লিটারেচারকে ব্যবহার করছে, বুঝতে পারছেন? সো আর্ট, আর্কিটেকচার, লিটারেচার, পেইন্টিং এগুলি কোনোটাই কিন্তু আপনার পলিটিক্স এর বাইরে না, আমরা যতই বলি এগুলি পলিটিক্স থেকে বাইরে রাখার চিন্তা করতে হবে, নাথিং ইজ আমরা, এবং রিলিজিয়ন তো আমরা দেখলাম কমিউনাল যখন ঢুকে যাচ্ছে রিলিজিয়ন ও পলিটিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে, সো ডেফিনেটলি যাদের যখন সুবিধা তারা এটা করেছে, যেহেতু ব্রিটিশ এখানে যেহেতু স্বার্থ নাই আর ব্রিটিশরা এই স্টাডি করে আমাদেরকে এই তথ্য দেওয়ার দরকার, তাহলে মেইন ডমিনেট করেছে আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক ইন্টেলিজেন্সিয়া, তারা এই ধরনের দিয়েছে আমরা পেয়েছি, এবং আমাদের আর্কিটেকচার এর একটা প্রবলেম হচ্ছে আমরা উই আর ডিপেন্ডেন্ট অন লার্জলি অন ইউরোপিয়ান বুকস, যার ফলে আমরা বলছি বাঙালি হতে হবে হতে হবে, বাট আমাদের কিন্তু ওই গরজটা আবার নাই নিজের ব্যাপারটাকে জেনে আসার, একটা সিরিয়াস ল্যাগিং আছে, এবং এটার জন্য অনেকগুলি ব্যাপার কাজ করে, এটা বললে খারাপ লাগবে, বাট আমাদের স্কলাররা চায় ইংলিশে লেখে এবং এমন সব টপিক লিখবে যেটা বাইরের দেশে ডিম্যান্ড আছে, যারা ওটা চায়, তাহলে ওইভাবেই থিসিস পেপার গুলি তৈরি হয়,
টোটাল রুটে গিয়ে আমার প্রয়োজনটা কি সেটা দেখার যে একটা সাবঅল্টার্ন অ্যাটিটিউড, সেটার মধ্যে সেটাও একটা ফ্যাক্টর। সো গোটা পরিবেশটাই এরকম। আরেকটা ব্যাপার আমরা দেখবো যে পরবর্তীতে আলোচনায়, যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির, আমরা কিছুদিন আগে ইউনিভার্সিটি নিয়ে আলাপ করছিলাম আইবিতে, তখন আমি কথাগুলি বলেছি, আমাদের এডুকেশন সিস্টেমটা এসেছে ব্রিটিশরা যে কলকাতা ইউনিভার্সিটি করে প্রথমে 1858 সালে, ওটা ছিল প্রথমে একটা পরীক্ষা কেন্দ্র হিসেবে, মানে কলেজগুলি পরীক্ষা হবে, স্কুলগুলি হাব হিসেবে কাজ করে। পরে ওরা বলে যে পাঠদান করবো, আমি জাস্ট পড়াবো এরকম একটা। বাট ওই সময় ইউরোপে কিন্তু আপনার ই শুরু হয়ে গেছে, রিসার্চ বেসড এডুকেশন ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে। আমরা তারও 64-62 বছর পর ঢাকা ইউনিভার্সিটি করলাম 1921-এ, আমরা সেটা পাঠদান শুরু করলাম। প্রাচ্যের অক্সফোর্ড বলছে, কিন্তু এর ওই কোয়ালিটির জন্য নাম, কারণ এখানে রেসিডেন্সিয়াল ছিল বলে অক্সফোর্ড বলা হচ্ছে, বাট কোয়ালিটির দিক থেকে কিন্তু ওই রকম না। যার ফলে আমাদের এখানে কিন্তু রিসার্চ বেসড একটা তথ্য বেস এই কালচারটাই আমাদের এখানে কিছুটা কম আছে। হ্যাঁ, তো অনেকগুলি ফ্যাক্টর এখানে দায়ী, যার ফলে শুধু হিস্টোরিয়ান বা হিস্ট্রি রূপে দায়ী যার ফলে হবে না, পলিটিক্স, সিচুয়েশন এবং আমাদের অ্যাসপিরেশন। যার ফলে আমরা অনেক সময় কিন্তু কিছুদিন আগে আমরা দেখি একটা পলিটিক্যাল ইস্যু হলেও সর্বদলীয় সাংস্কৃতিক জোট বা এই ধরনের লোকজন এসে কথা বলছে, যেটা তো এক্সপার্ট না। হ্যাঁ, একটা একটা দেশের ড্রেনেজ সিস্টেম কি হবে সেটা যদি আর্টিস্ট এসে কথা বলে, মানে এর কোনো মানে হয় না, তাই না? এক্সপার্টরা কথা বলবে, তো ওই ব্যাপারগুলো কিছু মিসিং আছে। তাহলে এটা একটা বিরাট জিনিস না তফিক ভাই, মানে দে টুক ইট ইন 1905 যে পার্টিশনটা হবে, মাত্র 6 বছরের মাথায় 11-এ এত বড় একটা জিনিস, পুরো পুরো মানে এটা তো একটা রাষ্ট্রযন্ত্রের জন্য বিরাট একটা ব্যাপার ছিল, যে আমরা এই এই অংশটা নিয়ে বেঙ্গল ভাগ করছি, এই অংশটা ইস্টওয়ার্ড যাচ্ছে, এন্ড এভরিথিং উইথ অল দ্য ফিউচার প্ল্যানিং দে হ্যাড, মাত্র 6 বছরের মাথায় পুরো জিনিসটাকে একদম প্যাক আপ করে দিয়ে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, এইটা মানে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল। আমি বলি এটা ব্রিটিশরা অনেক অনেকে ব্রিটিশের সমাজ রচনা করেছে, যে একবার তুমি পরাজয় স্বীকার করেছো, মাইন্ড ইট, দিস ইজ দ্য এন্ড অফ দ্য বিগিনিং অফ দ্য এন্ড ব্রিটিশ এম্পায়ার, তোমার এটা তোমার এটা মেনো না, এই ব্যাপারগুলি ছিল। বাট আন্দোলনের মাত্রা এমন জায়গায় চলে যায় যে তারা মানতে বাধ্য হয়, এবং এই যখন মানতে বাধ্য হয়, এর আগে আপনারা দেখবেন যে ইন্ডিয়া কিন্তু বিভিন্ন স্টেট ভাগ করা, এবং তাদের বিরুদ্ধে কিন্তু আপনার ইসের যে হোল ইন্ডিয়ান ইজ একটা নেশন, তারা একটা ইন্ডিয়া জাতি, এই ব্যাপারগুলি আগে কখনো ছিল না। এই 1905-এর কারণে কিন্তু গোটা ইন্ডিয়া একত্রিত হয়ে যায়, হ্যাঁ ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল করছে, পিছনে লাগতে হবে। এটা যখন ব্রিটিশরা পিছু হটলো, গোটা ইন্ডিয়ার জন্য ছিল একটা বিরাট ভিক্টরি, এবং গোটা ইন্ডিয়া কিন্তু এক ধরনের ইউনিফিকেশনের দিকে ছিল। হ্যাঁ, এবং সেও তখন ইউনিফিকেশনের দিকে এসে সেও তখন আবার গোটা ইন্ডিয়া আবার বেঙ্গলকে অন্যভাবে দেখা শুরু করে। হ্যাঁ, তার ফলে এখানে মুভমেন্ট হবে, আবার আবার এটাকে বেঙ্গল যদি একটা পাওয়ার হয়ে যায় সেটাকে তারা করলো, যার ফলে কলকাতা থেকে যখন রাজধানী শিফট দিল্লিতে গেল, তারা কিন্তু খুব একটা সাপোর্টও দেয়নি। বুঝতে পারছেন, এখানে এই মেকিং অফ স্পেস, এই যে বেঙ্গল, ইস্ট বেঙ্গল এন্ড আসামের মেকিং যখন আনমেকিং হলো, সেটার পিছনে আবার অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট আসা শুরু করলো। আমরা এরপরে যাই, তারপর আবার তাহলে আলোচনাটা, যেটা ইম্প্যাক্টটা কি আসলো, আমার যে প্রসঙ্গে আমরা শুরু করেছি, যে আইডেন্টিটির মধ্যে আমার কি ইম্প্যাক্ট ফেললো। আচ্ছা, আইডেন্টিটির মধ্যে একটা ইম্প্যাক্ট ফেললো, এটা বোঝার জন্য আমি এই তথ্যগুলি পরে দিচ্ছি, আগে গল্পটা বলে নিই। ঘটনা হলো যে এই মুসলিম লীগ যারা ফর্ম করলো, তারা কিন্তু আন্দোলন করে টোরে অনেক কিছু করলো, এবং তারা যেটা করলো যে মর্লি মিন্টোর একটা রিফর্ম হয় 1919 সালে, এই বেঙ্গল পার্টিশন মানে এই প্রভিন্সটা থাকতে থাকতেই মিন্টো ছিল এখানে ভাইসরয়, মর্লি হচ্ছে সেক্রেটারি অফ স্টেটস। হ্যাঁ, ওরা এসে বললো যে ঠিক আছে, তোমাদেরকে মুসলমানদেরকে কিছু আমরা সুযোগ দিচ্ছি, যেহেতু আন্দোলন হচ্ছে, ওরাও চাচ্ছে যে আন্দোলনটাকে ভাঙার জন্য, ওই জন্য মুসলমানদেরকে একটু আপলিফ্টমেন্ট দিচ্ছে। সেটা কি করছে, এর আগেই তো মানে ইন্ডিয়ান শাসনে কিছু কিছু ছোট ছোট কিছু ইলেকশন দিয়ে কিছু প্রতিনিধি নেওয়া হতো, ওরা বলে যে ইলেকট্রাল সিস্টেমটাকে সেপারেট করে ফেলল, এবং সার্টেন একটা অ্যামাউন্ট যারা খাজনা দিতে পারতো বা ট্যাক্স দিতে পারতো তারা ভোট দিতে পারতো। হয়ে গেল যে মুসলমানরা শুধু মুসলমান কনস্টিটিউয়েন্সি মুসলমান প্রতিনিধি নিয়োগ করতে পারবে, ইলেক্ট করতে পারবে। তো ইলেকট্রাল সিস্টেমে যদি কমিউনালি ডিভাইডেড হয়েছে, তাহলে পার্টিশন হওয়ার বাকি থাকলো কি, তাহলে স্ট্যাম্পিং হয়ে গেল, আমি কমিউনাল লাইনে ভাগ করে ফেললাম, এই ব্যাপারগুলি ঘটলো। হ্যাঁ, তার মানে মুসলমানরা বোঝা শুরু করলো, হ্যাঁ আমাদেরকে মানে যেটা আগে হিন্দু মুসলমান ব্যাপারটা এত কমিউনালি এত প্রকট ছিল না, আমাদের ইস্ট বেঙ্গলের মানুষরা তখন মুসলিম ব্যাপারটা আসা শুরু করলো, কিন্তু সব মুসলমান কি এসেছিল, আসেনি। কারণ কি, কারণ যে এই ঢাকায় আসান মসজিদে যে মুসলিম লীগ ফর্ম হয় নবাব পরিবারের, হাসান উল্লাহ যিনি মেইনলি নবাব সলিমুল্লাহ,
ওনাদেরকে আবার মুসলমানদের একটা বড় অংশ ভালো চোখে দেখতেন না, বিকজ তারা ছিল বলা হয় নবপরিবার ছিল সিপাহীদের পক্ষে, মানে ইংরেজদের পক্ষে, তো তারা মুক্তিযোদ্ধাদের বিপক্ষ শক্তি, তো তাদের সাথে কিন্তু যায় নাই, মানে মুসলমানদের বড় একটা অংশ প্রথমে তাদের ওখানে যায়নি, এবং তারা বলছে তোমরা এই যে আগা খানকে তোমরা পার্মানেন্ট প্রেসিডেন্ট বানাচ্ছ 1912 পর্যন্ত ছিলেন, আগা খান তো শিয়া, তো তোমরা কি শিয়া না শুনি, তোমরা একটু পরিষ্কার করো, নানা ধরনের ব্যাপারগুলি কিন্তু চলে আসে। এবং আরো একটা ব্যাপার হয়ে যায় যেটা আমি এখানে কয়েকটা তথ্য দিলে আপনারা বুঝবেন, ইনঅগুরাল সেশন অফ AIML মানে অল ইন্ডিয়া মুসলিম লীগ, ইস্ট বেঙ্গল এন্ড আসাম ওয়াজ অ্যালোটেড ওনলি 4টা সিট, তারা বেশ কয়েকটা পাঠিয়েছিল, মাত্র 4টা দেওয়া হয়, এখানে পপুলেশন কিন্তু অনেক বেশি, 660টার মধ্যে শুধু 4টা দেওয়া হয়, অথচ ইউপি মানে উত্তরপ্রদেশকে দেওয়া হয় 23টা সিট। আচ্ছা, ডিউরিং 1906 টু 1907 দ্য লীগ পাসড 46 রেজলিউশন অফ হুইচ ওনলি টু ওয়ার ইন সাপোর্ট অফ বেঙ্গল পার্টিশন, তার মানে AIML মানে অল ইন্ডিয়া মুসলিম লীগ কিন্তু আবার বেঙ্গল পার্টিশনকে সাপোর্ট করছে না, এটা ভেরি ইন্টারেস্টিং। মুসলিম লীগ ফর্ম হলো এখানে ঢাকাতে, মানে বেঙ্গল প্রভিন্সের যে মুসলিম লীগ তারা সাপোর্ট করছে পার্টিশন, কিন্তু মুসলমান আমরা বলছি যে হিন্দুরা সাপোর্ট করছে না, গ্রেটার মুসলমানরাও সাপোর্ট করছে না আপনার বেঙ্গল পার্টিশনটা। ইন হিজ প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন দ্য ইনগুরাল সেশন অফ দ্য লীগ, নবাব ভিকারুল মুলক ফ্রম ইউপি মেড নো রেফারেন্স টু দ্য বেঙ্গল পার্টিশন ইস্যু, তার মানে ভিকারুল মুলক সে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো মেনশনই করছে না পার্টিশন নিয়ে। আগা খান দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ দ্য লীগ আনটিল 1912 ওয়াজ অ্যাকচুয়ালি অপোজ টু দ্য পার্টিশন অফ বেঙ্গল, তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি মুসলমান বলে যে সব মুসলমান আপনি সাপোর্ট করছে সেটা হচ্ছে না। দ্য ফাউন্ডেশন অফ মানে আচ্ছা এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এটা গেল কোথায়, ওয়েস্ট বেঙ্গল মুসলিম লীগ দেখেন কেমন কি করছে, এখানে আমরা ইস্ট বেঙ্গলে দেখছি, ওয়েস্ট বেঙ্গল নট অনলি ওয়েস্ট বেঙ্গল মুসলিম লীগ নট অনলি অপোজ বেঙ্গল পার্টিশন, দে ইন কোলাবোরেশন উইথ সাম মুসলিম কংগ্রেসম্যান বিলঙ্গিং টু আদার প্রভিন্সেস মেড অ্যান অ্যাটেম্প টু ফ্লোট আ রাইভাল অল ইন্ডিয়ান বডি নেমলি দ্য ইন্ডিয়ান মুসলমান অ্যাসোসিয়েশন আর ফ্রম দিস বুক ফর শ্যাডোয়িং অফ বাংলাদেশ। অসম্ভব একটি স্কলারলি বই, আপনারা যদি কেউ পড়েন আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে যে এত তথ্য এর মধ্যে কিভাবে আছে ওই সময়টা নিয়ে একেবারে। এটা হচ্ছে 1906 টু 1947 এর এই ডিটেইল ওয়ার্কটা আছে, হ্যাঁ অসাধারণ একটা বই। আচ্ছা, তার মানে এই ধরনের সিচুয়েশন গুলো হলো তখন যখন অ্যানালড হয়ে গেল, বেঙ্গল পার্টিশন রদ হয়ে গেল, তখন এই জায়গার মুসলমানরা একটা দুই ধরনের বিপদের মধ্যে পড়ে গেল। তাহলে কারণ দুই ধরনের বিপদে পড়ে গেল কেন, কারণ তার ভাষার উপরে অ্যাটাক আসছে। এই যে আপনারা দেখেন যে মুসলিম লীগ যারা ফর্ম করলো, ইভেন পূর্ববঙ্গে যারা মুসলিম লীগ ফর্ম করলো, হ্যাঁ এই যে মুসলমান নবাব পরিবারের কথা বলছি, এরা কিন্তু বেসিক্যালি বাঙালি ছিল না, এবং তাদেরকে ওইভাবে লিডারও বলা যায় না, কিন্তু কারণ জনমানুষের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, দে ওয়ার নবাব। আচ্ছা, তো এই সময় আপনার অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশন কনফারেন্স হয় 1906 সালে। তো মৌলভী আব্দুল করিম ডেলিগেট ফ্রম বেঙ্গল স্ট্রংলি উনি কি বললেন, দ্য মুসলিমস অফ ইস্ট বেঙ্গল ক্যানট ডু উইদাউট বেঙ্গলি দ্য ভার্নাকুলার অফ দ্য প্রভিন্স, দে কুড ডু উইদাউট দ্য আদার টু ল্যাঙ্গুয়েজেস উর্দু অ্যান্ড পার্সিয়ান, দিস আই থিঙ্ক ফার ফ্রম বিং এ সুইসাইডাল পলিসি ইজ রাদার এ পলিসি অফ সেলফ প্রিজার্ভেশন। সে বললো যে এটা আমাদের জন্য আত্মঘাতীমূলক হবে, কারণ অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্সে এই যে মুসলিম নেতারা বলছে এখানে মানে যে মুসলিম লীগ ফর্ম হলো ওদের কয়েকটা উদ্দেশ্য ছিল, একটা তো ছিল যে এই জায়গার মুসলমানের ছিল যে পার্টিশনটাকে ই করা, বাট ওরা ছিল একটা মুসলিম এডুকেশন ফর্ম করে এবং তার ভাষা হবে উর্দু অথবা পার্সি, কেউ কেউ আবার আরবির পক্ষেও বলবে। হ্যাঁ, তার মানে আপনারা দেখলেন যে 52-তে যে একটা কালমিনেশন হয়, বাট এই ঝামেলাগুলি কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেই এই সময় থেকে। এখন যখন অ্যানাল হয়ে গেল, ইস্ট বেঙ্গলের মুসলমানরা পড়লো একটা বিরাট বিপদে, তাহলে আমি কি বাঙালি না মুসলিম, আমি যদি বলি খালি খালি আমি মুসলিম, তাহলে আমাকে তো উর্দু ভাষা চাপাই দিচ্ছে। তখন সে পূর্ব পূর্ব মানে বেঙ্গলের পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা হিন্দু বাট তাদের ভাষা বাংলা, সে তাদের সাথে এক ধরনের অ্যালায়েন্স এর প্রয়োজনীয়তা বোধ করছে তারা নিজের স্বার্থে, তার মানে সে বাঙালি থাকতে পারছে না, কারণ এই মুসলমান লিডাররা নন বেঙ্গলি লিডাররা এখানে যারা এখানে জানেন কেউ কাশ্মীর থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা কিন্তু বাঙালি মুসলমানকে বলতো যে তোমরা মুসলমান, আর বাঙালি বলতে কিন্তু তারা শুধু মিন করতো হিন্দু বাঙালিদেরকে। আমাদের এখানে মুসলমান বাঙালি বলতো না আমি বাঙালি আমি মুসলমান, ওরা বলতো না তুমি মুসলমান, বাঙালি হচ্ছে তারাই যারা হিন্দু। তাহলে
আপনি যদি দেখেন মাজহারুল ইসলামের কনভার্সেশন, আপনি দেখবেন যে অনেক কিছু বলা হয়েছে, আমরা বাঙালি হতে হবে কেন, কারণ আমার ভিতরে অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উর্দু বা এই ধরনের যেটা আমি না সেটা চাপিয়ে দেওয়ার, যার ফলে ওই জেনারেশনের ভিতরে কিন্তু একটা বড় একটা ব্যাপার ছিল আমাকে বাঙালি হতে হবে। মানে আপনি যদি বাঙালি হন তাহলে আপনার ওই বাঙালির তো আবার আপনার পরেও কাজ করেনি, তার ফলে আপনার আইডেন্টিটি কিন্তু একটা টর্শনের মধ্যে পড়ে যায়, আমি কোন দিকে যাবো, আমি মুসলমান হলেও আমার একটা প্রবলেম, হ্যাঁ আমি মুসলমান হয়ে আমি বঞ্চিত হলাম, আমার হিন্দুরা আমাকে এটা বঞ্চিত করলো, আবার আমি যদি বাঙালিত্ব না হই, আমি যদি শুধু মুসলমান হয়ে যাই, তাহলে আমার ভাষা নিয়ে আমার আমার ধারণা গুলো আর কি তারা শেষ করে দেবে, আমার আরেক ধরনের ডমিনেন্স হবে, তাহলে আমার ওকেও নিতে হবে। তখন সে করলো কি, কিছু এটাও নেয় কিছু এটাও নেয়, কিছু এটাও ছাড়ে কিছু এটাও ছাড়ে, এবং আজ পর্যন্ত আপনি যদি দেখেন আপনার আইডেন্টিটির ভিতরে আমাদের যে ক্রাইসিস গুলি আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না, যে এই ব্যাপারগুলি কিন্তু আমাদের মধ্যে কাজ করে কম বেশি, আমি আসলে কোন দিকে যাবো। বাট এর শুরুটা হয় ইন্টারেস্টিংলি 1905, এবং এখন যে নতুন ভাবে আমরা দেখছি 1905টাকে, সেটা দেখার ফলে কিন্তু আমরা এই ব্যাপারগুলি বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আরো কিছু ব্যাপার হয়, আমি জাস্ট পলিটিক্স নিয়ে দুই একটা কথা বলি, কারণ আমরা পলিটিক্স বেশি যেতে চাই না, পরবর্তীতে আরেকটু সেশন হয় আমরা পলিটিক্স, মানে 1905 থেকে 1947 কি ঘটলো, আর্ট এন্ড কালচারে কি ঘটলো, ভয়াবহ মানে অসম্ভব সুন্দর মজা মজার ঘটনা ঘটে গেছে আর্ট এন্ড কালচারে লিটারেচারে। বাট তারপরেও এই সময় দেখা যায় যে বলকান ওয়ার হয় 1912-তে, আপনারা জানেন বলকান স্টেট গুলি টার্কির সাম্রাজ্য থেকে ক্যালিফেট থেকে বের হয়ে যাওয়ারই হয়, এবং ওরা বললো যেটা হিন্দু ব্রিটিশদের ইন্ধন আছে, যার ফলে মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী একটা শুরু হয়ে যায়, হ্যাঁ 1912-তেই। এবং এরপর যেটা হয় যে প্রথমে ছিল মুসলিম লীগ, যে আমরা মুসলিম লীগ ফর্ম করেছি বাট কংগ্রেসের সাথে খুব ঝগড়াঝাটি করা দরকার নেই, ওদের সাথে এই দরকার নেই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, কংগ্রেসের সাথে মিলে কাজ করার একটা ব্যাপারও চলে আসে, মানে একসাথে কাজ করতে হবে, তারা দেখলো যে এখন শত্রু আমার কে, বেঙ্গলকে যদি শত্রু বানায় তাহলে তো দেখলো যে আমি যেটা বললাম আইডেন্টিটির প্রবলেম গুলি হয়, তারা বোঝে না এই আমার এই এই প্রভিন্সটাকে রাখতে পারতো ব্রিটিশরা, তারা রাখেনি, এর কাজে ব্রিটিশের কারণে হয়নি, তো সব রাখতে বললো ব্রিটিশ, এবং হিন্দু মুসলমান মিলিত হয়ে আপনার ইসাকে ব্রিটিশকে শত্রু বানালো, এবং ভাবা শুরু করলো ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে ফেললো। এবং ওই সময় যেটা হয়, এ কে ফজলুল হক কিন্তু লিডার, একদম গ্রাসরুট থেকে লিডার চলে আসে, এর আগে যে নবাবরা দেখেছে নবাবের সাথে গ্রাসরুটের কোনো কানেকশন ছিল না, ফজলুল হক ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, যেটা 1914-তে বোধ হয় উনি প্রথম মুসলিম লীগের বেঙ্গল প্রভিন্স মুসলিম লীগ বলে একটা ফর্ম হয়, এর খুব ইন্টারেস্টিং, পরে এক সময় কি থাকলো যে AIML মানে অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে বেঙ্গল প্রভিন্স মুসলিম লীগ বা BPML কিভাবে একটা অটোনোমাস প্রায় বডি হিসেবে দাঁড়িয়ে যায়, এবং কিভাবে তারা ফাইট করে এই পূর্ববঙ্গের মানুষের অধিকারের জন্য, এবং ফজলুল হক ওয়াজ দ্য লিডার। হ্যাঁ, এবং ফজলুল হক 1918-তে দেখেন যে হিন্দু মুসলমান ইউনিটি ব্যাপারটা কেমন ছিল, ওরা কংগ্রেসের সাথে তাল রাখতে রাখতো, এবং একই প্যান্ডেলের নিচে ওদের আপনার বাৎসরিক যে কনফারেন্স গুলি হতো, এবং 1918-সালে দেখা গেল যে ফজলুল হক মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এবং কংগ্রেসের GS নির্বাচিত হলেন জেনারেল সেক্রেটারি, একই লোক, রাইভাল পার্টির একটার প্রেসিডেন্ট একটার জেনারেল সেক্রেটারি, হাউ কাম, তোমরা বুঝতে পারছেন। এবং এই ফজলুল হক কিন্তু পরে কৃষক প্রজা পার্টি ফর্ম করবে, কারণ ওটা একটু লেফটিস্ট টাইপের, কারণ প্রো কৃষকদের খাতে রাখতে গেলে আবার কৃষক প্রজা পার্টি হয়, তার মানে একই লোক কৃষক প্রজা পার্টি করছে, মুসলিম লীগের সাথে সম্পর্ক রাখছে, কংগ্রেসের সাথে সম্পর্ক রাখছে, তার মানে লিডারশিপের আইডেন্টিটির মধ্যে যদি অনেক কিছু আপনি দেখেন, পপুলেশনের মধ্যে আইডেন্টিটির মধ্যে নানা রকমের কনফ্লিক্ট আর কন্ট্রাডিকশনস গুলি তো থাকবে। তো এরপর আমি কি 47 টাচ করবো, সময় আছে নাকি আমরা কোশ্চেন এর চলে যাবো, তারপরে আমি আমার মনে ইসে যাই, কারণ 47টা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তবে এইটুক শুধু বলি যে এই ধরনের অনেক রিফর্ম বা অনেক ধরনের উদ্যোগের পরেও, এবং পরবর্তী বেঙ্গল প্যাক্ট হয়, আলটিমেটলি হিন্দু মুসলমান ডিভাইডটা হয়েই যায়। হ্যাঁ, এবং আপনারা জানেন 46টা রায়ট হয় কলকাতাতে, এত ডিটেলে আমি না যাই, ওই রায়টের পর ই হয়ে যায় আর থাকা সম্ভব না, কারণ কংগ্রেসও চাচ্ছিল না যে ভারতে ভাগ হোক, কিন্তু 47-এ ভাগটা হয়ে যায়, এবং এটা সিভিয়ার রায়ট যেটা নিয়ে কেউ কথা বলে না, যে আরভিন যেটা বলে কেন বলে না, কারণ এই সাবকন্টিনেন্টের আমরা সমানে করি ব্রিটিশরা খুব খারাপ কাজ করেছে, আমার রাজ্যে কত খারাপ কাজ করতে পারি নিজের ভাই বোন মানে হিন্দু মুসলমানদের মধ্যে, যে রায়ট করতে পারি, কিলিং রেপিং এন্ড রেপিং ইন ব্রড ডে লাইট অন মাস মানে কনহারে, এগুলি এখানে হয়েছে, এবং সেগুলি লিটারেচার প্রচুর আছে, মান্টোর লেখা পড়তে পারেন আপনার, হিস্ট্রি পড়তে পারেন, এখন আর এগুলি আর কেউ রাগ ঢাকের মধ্যে নাই, এগুলি পার্টিশন আর্কাইভ বলে একটা আর্কাইভ কাজ করছে, আমি পার্সোনালি কিছু রিসার্চ করছি, মানে ভয়াবহ ঘটনা ঘটে যায়। এবং
এই 1905 এর ইম্প্যাক্টটা 47 আছে, 47 এর ইম্প্যাক্টটা 1971 আছে, এবং 71 এর ইম্প্যাক্টটা আমাদের লাইফে আছে। এবং আমি অনেক স্টুডেন্ট বা অনেকেই জিজ্ঞেস করি, আচ্ছা 71-এ আমরা যে মানচিত্রটা পেলাম, যেটা আমরা মানচিত্র দেখি, এই মানচিত্রটা কবে ড্র করা হয় এটা আপনারা বলতে পারবেন? অনেকেই কিন্তু প্রপারলি বলতে পারে না। দিস ম্যাপ ওয়াজ ড্রন ইন 1947, তাই না? মানে আমরা যে অংশটা পাই ওটাটাই ড্র করা হয় ইন দি পাকিস্তান, এবং সেটার ডিটেলটা আমি একটু পরে বলি, আপনি যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে। দ্যাট ইজ আ ভেরি ফ্যাসিনেটিং পার্ট। আমার মনে হয় আমি একটু শেয়ারিংটা অফ রাখি, দেন উইল গেট ব্যাক লেটার। হ্যাঁ প্লিজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আই এম এক্সপেক্টিং কোয়েশ্চেন্স ফ্রম স্টুডেন্টস। হ্যাঁ, কারণ আপনাদের আপনার স্টুডেন্টদের এখন আপনার যে সময়ের মধ্যে আছেন, যে টাইমে আপনারা বিলং করেন, আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আমি ধরে নিচ্ছি আপনার কিছুটা সচ্ছলতা আছে, যে সুযোগগুলি আছে, এখন তো জানার একটা বড় সুযোগ নিজেকে ডেভেলপ করে ফেলা। এবং আপনাদের আপনাদের একটা খেয়াল করে দেখবেন, এটা এই গোটাটাই তো সাউথ এশিয়ান স্টাডির পার্ট। আপনার সাউথ এশিয়ান স্টাডি যদি দেখেন, আমরা আর্কিটেকচার ডমিনেট করছি কিন্তু সাউথ এশিয়ার বাংলাদেশিরা, যে স্কলারশিপ কিন্তু আমরা ডমিনেট করছি, আমরা করছি না, আমাদের স্কলারশিপে গোটা অঞ্চলে ডমিনেট করছি ইন্ডিয়ানরা। অথচ আমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে, এই আহসান মঞ্জিলে আপনার মুসলিম লীগ ফর্ম করে, এই মুসলিম লীগে কিন্তু দেখা যায় যে পার্টিশন পাকিস্তান মুভমেন্টে বলা যেতে পারে পাকিস্তানটা তারাই ক্রিয়েট করে বা ইন্ডিয়াকে তারা ভাগ করে ফেলে। আমাদের এখানেই কোটা মানে ইম্পর্টেন্ট অনেক ঘটনাগুলি ঘটে, বাট এগুলি যদি আমরা না বলি বিভিন্ন ফোরামে, বাইরের লোক তো বলবে না। সো আমরা যদি আর্ট কালচার ট্রেড পলিটিক্স সব দিক থেকে আমাদের ইম্পর্টেন্সটা, আমাদের রিজনের ইম্পর্টেন্স না তুলে ধরতে পারি, তাহলে আমরা আমরা আমাদেরকে মানুষ পাত্তা দিব না। বাট উই হ্যাভ এনর্মাস রিসোর্স টু টক টু গো ফর রিসার্চ। সো আপনাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে আসলে, ইউথ যারা, আমরা এখানে টিচার যারা আছে তাদেরকে বাদ দিচ্ছি না, সবাই, যে কারো টিচারদের থেকে হয়তো শুরু করলে ভালো, কারণ ছাত্ররা হয়তো সাহস পাচ্ছে না। ভাস্কর স্যার কিছু বলবেন? তবে আমি বাস্তবতাটা জানি, বাস্তবতাটা হচ্ছে যে আমরা যেভাবে হিস্ট্রি পড়ি, আমাদেরকে যেভাবে হিস্ট্রি জানানো হয়, সেখানে আমি আজকে যে তথ্যগুলি দিলাম, আমি এর আগে দু একটা প্রেজেন্টেশন দিয়ে দেখেছি, এই তথ্যগুলি একেবারেই ডিফারেন্ট, এইভাবে দেখা একেবারেই হয় না, যার ফলে কে কোথা থেকে প্রশ্ন শুরু করবে সেটা নিয়ে। তৌফিক ভাই, আমি আমি মানে মানে এটা এই জানার মধ্যে ভুল আছে কিনা ভাই সেখানে কি অ্যাড করতে পারেন, যে আপনি 1905 সালের কথা বলতেছেন, বঙ্গভঙ্গের কথা বলতেছেন, তো সেটার প্রেক্ষাপট কিরকম ছিল, এবং প্রথমে একবার বাংলাকে ভেঙে ফেলার চেষ্টা করা হলো, এবং সেটা মেইনলি প্রথমে মুসলমানরা এবং হিন্দুরা দুজনেই বিরোধিতা করলো, তারপর একটা সময় দেখা গেল যে মুসলমানরা সেটা থেকে বের হয়ে আসতেছে এবং তারা আসলে এটাকে সমর্থন করলো। না, একটু কারেক্ট করি, মুসলমানরা বিরোধী করে নাই, পূর্ববঙ্গের মেজরিটি মুসলমান এটা ফরে ছিল। হ্যাঁ, ফরে ছিল, আমি সেটাই বলতেছি, ফরে ছিল বলতে ডিভাইডেশনের ফরে ছিল। তো মানে সেটার পিছনের রিজন, যেমন যদি ভুল হয় বা এরকম কিছু হয়, যে এরকম পড়েছিলাম যে একটা সময় যখন প্রোগ্রেসিভ হিন্দুরা চাচ্ছে যে এই বাংলা ভাগ করা যাবে না, তাদের অনেক লস হয়ে যাবে, তো সেই সময় অনেকভাবেই সেটাকে এক স্বদেশি আন্দোলন সেই সময় হচ্ছে, আবার এক ধরনের উগ্রবাদী হিন্দুরা কালী পূজা ব্যাপারগুলোকে নিয়ে আসতেছে, এবং কালী পূজা, শিবাজি পূজা, এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসছে, যেটা আসলে হয়তো মুসলমানদের পছন্দ হচ্ছিল না, মানে এরকম কিছু ব্যাপার ছিল কিনা, এবং তাদের পছন্দ হচ্ছিল, এবং সেখান থেকেও তারা ওই ডিভাইডেশনে যে না, তাহলে তো আসলে এই আন্দোলনটা, স্বদেশি আন্দোলনটা হওয়া উচিত ছিল হচ্ছে ইকোনমিক ব্যাপার নিয়ে, যেহেতু পূর্ব বাংলা ইকোনমিক্যালি উইক একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা হয়ে যাচ্ছে আসলে ধর্ম নিয়ে, অতি উৎসাহী হিন্দুরা এই ব্যাপারগুলো করতেছে, সেটার কারণেও হয়তো তারা অনেক ক্ষেত্রেই বেশিরভাগ মুসলমানরা সেটা বিরোধিতা করে ফেললো, এরকম কিছু ব্যাপার কি ছিল? কমিউনাল ব্যাপারগুলি 1905 থেকে 11 এই সময় কমিউনালটা মানে ছিল না, কারণ তখন তো পশ্চিমবঙ্গের যারা পাওয়ারে ছিল, যারা মুভমেন্ট
করছিল তারা তো চাচ্ছিল যে হিন্দু মুসলমান এক হয়ে গেলে ভালো, মানে একসাথে না থাকলে আমাদের তো, আমরা তো সমূহ বিপদের মধ্যে পড়ছি, কারণ আমরা তো ফিনান্সিয়ালি লুজার হয়ে যাচ্ছি দুই ভাবে, আমরা আমার ক্যালকাটা সেন্ট্রিক ইনভেস্টমেন্ট আসবে না, আর দ্বিতীয়ত আমি পূর্ববঙ্গ যদি আলাদাভাবে একটা প্রভিন্স হয় তাহলে ওর যে রিসোর্স গুলি, র ম্যাটেরিয়ালস গুলি তো আমি পাবো না, কারণ ওর ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি গুলি 1870 থেকে জুট ইন্ডাস্ট্রি, জুট একটা বড় প্রোডাক্ট, ফ্যাক্টরি গুলি ওই পারে, প্রোডাক্ট গুলি আমাদের র ম্যাটেরিয়ালস এই পারে, তো এই ঝামেলা গুলি ছিল, যার ফলে 5 থেকে 11 ওরা চায়নি। কিন্তু পরবর্তীতে যখন এখানে আনরেস্ট হয়ে গেল, মুসলমানরা ক্ষিপ্ত হয়ে গেল যে তোমরা এটা করতে দিলা না, তখন কিছু টেনশন হয়, কিন্তু যেটা হয় যেটা বললাম যে পলিটিক্যাল লাইনে তো আমরা বিপদে পড়েছিলাম, যে আমি খুব বেশি আবার মুসলমান আইডেন্টিটি ধরলেও তো আমার বিপদ আছে। এবং কমিউনাল ব্যাপারগুলি যেটা হয়, এটা নজরুলের একটা জীবনীতে আমি যেটা পড়লাম, এটা ওই 1920 মানে 30s এর দিক থেকে আসলে মনে হয় বেশি হয়, এবং এটা শুরু করে কিন্তু নিম্ন বর্গের হিন্দুরা, একদম উচ্চ উচ্চ বর্গের বা প্রোগ্রেসিভ হিন্দু যারা বলে আর্য সমাজ বা ব্রাহ্ম সমাজ, এটা এরাই শুরু করে, এরকম একটা ব্যাপার আছে। মানে আমরা ফ্ল্যাট হিস্ট্রিতে মানে যে জিনিসগুলো জানি যে যখন মুসলমানরা যে চাইলো বঙ্গভঙ্গ, কিন্তু আলটিমেটলি সেটা করতে পারলো না, হয়তো যে ফুলার সাহেব পদত্যাগ করলো, সবকিছু করলো, বা আমরা মীর মোশাররফ হোসেনের লেখাগুলাতেও পাই যে তারা স্বদেশি আন্দোলনের বিরোধিতা করতেছে। মানে মীর মোশাররফ হোসেনের কথা প্রসঙ্গ তুললাম যে সে সেই সময় মুসলমান ইন্টেলেকচুয়ালের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্টেলেকচুয়াল ওই সময়ের সাথে, তো সেরকম একটা ব্যাপার ছিল। তারপরে দেখা গেল যে যখন আসলে ওই 5-6 বছর পরে সেখান থেকে ব্যাক করা হলো যে আসলে ওই পার্টিশনটা করা সম্ভব হলো না, তখন এক ধরনের হতাশা কাজ করে হয়তো মুসলমানদের ভিতরে, এবং সেখান থেকেই সেরকম কোনো কিছু আছে কিনা যে আচ্ছা ঠিক আছে ফাইন, দিল্লিকে যখন ক্যাপিটাল করে ফেলা হলো সেটার পিছনে একটা ওয়ান অফ দ্য রিজন যে দিল্লি আসলে মোগলদের মুসলমানদের শহর, সো সেইটাকে ক্যাপিটাল করলে মুসলমানরা কিছুটা হলেও খুশি হবে, এরকম কোনো কিছু ব্যাপার ছিল কিনা আসলে? ওটা অনেক দূরবর্তী ব্যাপার, কারণ দিল্লিতে রাজনীতি তো আমাদের এখানে বিভিন্ন সময় হয়, আমাদের এখানে মুসলমান সেটা খুশি হওয়ার কারণ ছিল বলে আমার যদি মনে পড়ে যায় না, রাদার 1912-তে যেটা হয়, 12-তে ঢাকা ইউনিভার্সিটি হবে বলে একটা ঘোষণা আসে পার্টিশন রদ হওয়ার 1 বছর পরে, এটা আমাদের এখানকার মুসলমানদেরকে আশান্বিত করেছিল, বাট 12-তে ঘোষণা আসলেও 11 বছর লেগে যায় বা 9 বছর লেগে যায় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফর্ম হতে 1921-এ। হ্যাঁ, এটা অনেকে বলে যে এতদিন কেন লাগলো। আবার যেটা হয় যে এটা একটা কারণ যে 1900 ঢাকা ইউনিভার্সিটি হওয়ার পর এখানে তো, এবং বেঙ্গল পার্টিশন হওয়ার পর থেকে এখানে স্কুল কলেজ অনেক হয়ে যায়, 1905-এর পর থেকেই এখানে প্রচুর স্কুল কলেজ হয়, যার ফলে এখানকার ছেলেমেয়েরা কিন্তু আপনার এডুকেশন পাওয়ার সুযোগ পায় অনেক, যার ফলে কমিউনাল দিকে টার্ন নেওয়াটা শুরু করে একটু পরে, ওই সময় কমিউনাল ব্যাপারটা আসে নাই, কারণ আমাদের কমিউনাল হওয়ার প্রয়োজন হয়নি, কারণ আমরা তো মানে আমরা বলতে পূর্ববঙ্গের আমরা তো পেয়ে গেছি। হ্যাঁ, এই চমৎকার অ্যাক্সেস, কারণ আপনার একটা প্যারাডক্সিক্যালি ব্যাপার আপনারা সবাই খেয়াল করেন, যত আমরা স্বাধীন হচ্ছি, স্বাধীন আইডেন্টিটি নেশন স্টেটের মধ্যে আসছি এম্পায়ার থেকে, কলোনাইজেশন থেকে, তত কিন্তু আমাদের ফ্রি ফ্লো অফ হিউম্যান কমোডিটি আইডিয়াস গুলি কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে কিন্তু ফ্রি ফ্লো, বার্মাতে চলে যাচ্ছেন, এদিকে চলে যাচ্ছে, সব জায়গায় চলে যাচ্ছেন, ছড়ায় যাচ্ছেন, পাকিস্তান হলো আপনার বর্ডার সি অনেকখানি ক্লোজ হয়ে গেল ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ হওয়ার পর এখন আপনার মানে কাঁটাতারের বেড়ার মধ্যে আপনি আটকে আছেন, যার ফলে এটা একটা বলা হয় যে নেশন স্টেটের একটা প্যারাডক্স, যে যখন এম্পায়ার সাথে ছিলাম তখন আমি রাদার অনেক বেশি মানে লিবার্টি আমার ছিল, ফ্রি ফ্লো, এখন নাই। তৌফিক ভাই, আমার নাম মানিকা, আমি আপনার এই এই যে লাস্ট যে কমেন্টটা করলেন আমার খুব পছন্দ হয়েছে, এবং এটা আপনার কি মনে হয় এটা শুধু বেঙ্গালের জন্যই প্রযোজ্য নাকি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনা? আপনি যেটা বলছেন যে ফ্রি ফ্লো অফ আইডিয়া, হ্যাঁ, ফ্রি ফ্লো অফ আইডিয়াস এন্ড কমোডিটি এন্ড পিপল, নি যত বল মানে যত স্বাধীন আইডেন্টিটি মানে উইথ দ্য রাইজ অফ ন্যাশনালিজম, ইটস ট্রু ফর মানে অলমোস্ট সব জায়গায় আমরা একই একই সিনারিও দেখছি, কারণ কোন দেশ যখন স্বাধীন হয়ে গেছে পোস্ট কলোনিয়াল পিরিয়ডে, সে তো আর বলছে না যে আমার বর্ডার আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, যখন যখন আপনি আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কনসাস হয়ে যাচ্ছেন, তখন সাথে সাথে আপনি দেখেন আপনি কিন্তু একটা সংকীর্ণতার মধ্যে চলে যাচ্ছেন ইন টার্মস অফ মোবিলিটি,
আপনার ধরেন আমাদের এখানে পার্টিশনের ক্ষেত্রে যে যে আরবিট্রারি আপনার ম্যাপটা হলো 47-এ কতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, সেটা হচ্ছে যে ওই দিন আমি শুনছিলাম একজন আপনার ইসে লালন কি নিয়ে যার কাজ করে ওদের ই থাকে বিভিন্ন জায়গা থেকে ওদের ইয়ে আসে লালন আখড়ায় লোকজন আসে, তার দুটা মেন হাব পড়ে গেছে ওই পারে দুটা বা তিনটা, তারপরে আমাদের বেদের আগে যেখানে সেখানে যেত সেটা নাই, প্রচুর পিপল টু পিপল কানেকশন হতো ফোক লোর বা ফোক আর্ট গুলি এই কানেকশন গুলি নাই। এবং আইডিয়া আমার আমার মায়ের জন্ম কলকাতায়, মানে আমরা এই পারের লোক, আমার নানা চাকরি করতেন কলকাতাতে, হ্যাঁ আমার মা আগে এখানে থাকতেন, তো এই যে এক্সচেঞ্জ গুলি হতো, আমার নানুকে আমরা দেখেছি যে গ্রামে থাকতেন বাট তার চালচলনের মধ্যে একটা সেই একটু কলকাতার ভাব, হ্যাঁ তো এই ব্যাপারগুলি তো বন্ধ হয়ে গেল আসলে। এখন হয়তো আমরা যাদের যারা সরি বলেন বেঙ্গালি আইডেন্টিটির যে ডিসকোর্সটা আজকে কন্টিনিউ করছেন, এখানে কিন্তু পার্সপেক্টিভটা মোস্টলি হচ্ছে গিয়ে ধরেন দ্য মুসলিম পার্ট অফ বেঙ্গল, মুসলিম পার্ট অফ বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে আপনি কিন্তু আইডেন্টিটি ফরমেশনটাকে আমার মনে হচ্ছে যে কিছুটা এমফাসাইজড হচ্ছে। এবং আমরা যদি ওই সময় কালচারাল হিস্ট্রি দেখি বা ওভারঅল কালচারাল ল্যান্ডস্কেপ অফ বেঙ্গলে দেখি যে কলকাতা ওয়াজ অলওয়েজ কনসিডার্ড টু বি দ্য এপিসেন্টার অফ নলেজ অ্যান্ড কালচার ফর দ্য বেঙ্গল। অ্যাবসলিউটলি, এন্ড ইট রিমেইনড সো আফটার দ্য অ্যানালমেন্ট অ্যাজ ওয়েল। জি, তাহলে আপনার আপনি আপনার পার্সপেক্টিভে কি মনে হয় যে আমরা আমরা যেভাবে আমাদের আইডেন্টিটি অ্যাজ এ বেঙ্গালি আমরা যেভাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেভাবে দেখি ইস্ট বেঙ্গলের সাথে সেটা কতটুকু ডেভিয়েট করে, মানে ওরা যদি এই ওদের বেঙ্গালি আইডেন্টিটি ফরমেশনের সাথে আসলে আমাদের ডিফারেন্সটা কতটুকু ডিফারেন্স, এখানে এটা অনেক ইলাবোরেট আলোচনা, আমি এটার হয়তো এক্সপার্টও না, বাট আমি আমি যেটা বুঝি আপনার, আমি আপনি বলছেন যে মুসলমান পার্সপেক্টিভ, আমি মুসলমান শব্দটা না বলে আমি বলি ইস্ট বেঙ্গল, এই জিওগ্রাফিক্যাল লোকেশন আমি স্পেসটা থেকে শুরু করেছি, বাট এখানে যেহেতু না 80% বা তার বেশি মুসলমান, যার ফলে মুসলমান আইডেন্টিটির কথাটাই আসছে। হ্যাঁ আমরা কিন্তু যে আর্টিকেলটা মেইনলি পড়েছি সেটা কিন্তু স্পেস বিটুইন স্পেস নেশন অ্যান্ড এম্পায়ার, হ্যাঁ তো স্পেসের মধ্যে ডেফিনেটলি মুসলমান পপুলেশন বেশি, এবং কলকাতা প্রতি কিন্তু আমাদের মোহ ছিল, আমরা এখানে ঢাকা হয়ে গেছি ঠিক আছে, বাট তার মানে না যে কলকাতাকে আমরা মনে করিনি যে আমার ইসের বাইরে, আর একটা কলকাতা থাকা ওই সময় প্রচুর লোক আপনার 1905 থেকে 1947 পর্যন্ত প্রচুর লোক কলকাতা যারা সুযোগ পেয়েছে যারা ওইখানে মাইগ্রেট করেছে চলে গেছে চাকরি বাকরি হোক বা স্থায়ী বসবাসের জন্য, কালচারাল হাব সিরিয়াস একটা ক্যাপিটাল যেখানে সে তো কালচারাল হাব হবে, এবং বেঙ্গল রেনেসাঁ যেটা আমি পুরোপুরি ঠিক রেনেসাঁ বলি না কারণ একটা কলোনাইজড পিরিয়ডের আন্ডার রেনেসাঁ হয় কিভাবে এটা নিয়ে অনেক ডিবেট আছে, বাট এক ধরনের রিফরমেশন হচ্ছিল তার যে ধারাবাহিকতায় কলকাতা ডেফিনেটলি ওই সময় 1905-1906 দিকে অনেক ভালো অবস্থা। এবং আপনারা যদি দেখেন বেঙ্গল পার্টিশনের পরে যেটা হয় শিফট হয়ে গেল রাজধানী দিল্লিতে, বাট 13-তে কিন্তু রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়ে যায়, ইন্টারেস্টিং কিন্তু খেয়াল করেছেন 12-তে ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি হবে, তার মানে ঢাকায় আরেক আবার আপনার এটা থাকলো না প্রভিন্সটা থাকলো না, বাট একটা নতুন ধরনের একটা ইউনিভার্সিটি হওয়া মানেই তো সেটাকে কেন্দ্র করে অনেক কিছু হবে সেটা সবাই বুঝে, রাজধানী শিফট হয়ে গেল দিল্লিতে, কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পাওয়াতে কালচারাল ক্যাপিটাল হিসেবে কলকাতা কিন্তু বহালই রয়ে গেল, তার মানে আবার একটা কালচারাল ট্রায়াঙ্গেল কিন্তু আপনি বলতে পারেন ঢাকা কলকাতা দিল্লি, মানে আরেক ধরনের ট্রায়াঙ্গেল কিন্তু খুব অবস্কিওর বাট কিন্তু হলো কলকাতা তখন থেকে কিন্তু এখন পর্যন্ত। যেমন আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের ঢাকা শহরে সুন্দর সুন্দর হসপিটাল হচ্ছে কিন্তু আমি চেন্নাইতে ট্রিটমেন্টের জন্য যাই, এখানে হসপিটালটা সুন্দর না, আমরা সুন্দর সুন্দর ইন্টেরিয়রে বসে থাকি কিন্তু আমরা কিসব সিনেমা দেখি, কোথাকার সিনেমা দেখি, সিরিয়াল দেখি, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আমাদের কমার্শিয়াল বিল্ডিং গুলি ইন্ডিয়ার যে কোনো শহরে যেতে আমি মনে করি ভালো, বাট এখানে হাই আপসটা কারা কোথা থেকে আসে না, তো আমাদের এখানে যেটা ব্রিটিশরা তখন চাচ্ছিল ফি ইনভেস্টমেন্ট এগুলি কিন্তু এখনো হচ্ছে, আমরা কিন্তু 100-150 বছর পরে আবার ওরকম জায়গায় কিন্তু আমরা চলে আসছি, আমরা এখন এই কোভিড এর মধ্যে যেটা হলো আপনার চায়না যে আপনার কোলাপ করতে যাচ্ছে এখন আমাদের যে সিস্টার সিটি হবে, তারা বলছে ভালোবাসার নৌকা পাহাড় ডিঙিয়ে আসা এরকম একটা কথা তারা বলছে তাদের যে
কোভিড এর যে সাহায্যগুলি আসে তার সাথে মধ্যে লেখা চাইনিজ ভাষা বাংলা ভাষায় লেখা। তার মানে আমরা 1905-এর সময় যেভাবে সাউথ ইস্ট এশিয়া সাউথ চায়না এগুলির সাথে কানেক্টেড আবার কিন্তু এখানে আসছে, এবং আবার আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে আবার কানেক্টেড থাকবো কিনা, ওই যে একটা দ্বৈততা, একটা কনফ্লিক্ট এবং টানাপোড়েন, আমরা কিন্তু এখন ওইখান থেকে বের হতে পারি নাই। খেয়াল করে দেখেন জিওপলিটিক্যালি চিন্তা করি, যার ফলে হ্যাঁ আপনি শুরু করেছিলেন কালচার দিয়ে, কালচারাল ডমিনেন্স কলকাতার আমি তো মনে করি এখনো আছে। এখন আমাদের আমি অনেক অনেককেই দেখি অনেক বিভিন্ন জায়গায়, তারা একটা কলকাতা থেকে একবার ঘুরে আসলে বা ওরা তারা যদি একনলেজ করে তারা মনে করে যে তারা এই 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 ব্যাপারগুলি তো বাস্তব না, এগুলি আমাদের স্বীকার করতে হবে আছে না অবশ্যই আমাদের লিটারেচারে তো অবশ্যই লিটারেচার আবার এখানে অবশ্যই আছে, কিন্তু লিটারেচার আবার এখানে খুব মজার মজার কিছু কাজ হয়ে, যেমন আপনার যদি ই পড়েন আখতারুজ্জামানের লেখা যদি পড়েন, আখতারুজ্জামান ইলিয়াসের, পশ্চিমবঙ্গের লোকরাও মনে করে যে বাংলা ভাষার সবচেয়ে মানে প্রধানতম দুইটা উপন্যাস এখন শিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা, দুইটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, এবং কলকাতার অনেক ইউনিভার্সিটি এটা পারত পশ্চিমবঙ্গে, তারা এক বাক্যে স্বীকার করেছে মানে এই সময়কার হয়তো সবচেয়ে নাম করা রাইটার। যার ফলে এখানে যে একেবারে কিছু হয়নি তা না, ফ্রি ফ্লো অফ থাকলে যেটা হয় সেটা হবে। আর ওরা এডুকেশন শুরু করে, আমাদের এখানে কালচার কিন্তু আপনারা দেখেন আমরা লিটারেচারে যতটা অ্যাডভান্স বেঙ্গলি, আমরা কিন্তু অন্যান্য ততটা অ্যাডভান্স না, কারণ এটা এসছে আমাদের কলোনিয়াল ইসে থেকে। ব্রিটিশরাও দেখবেন ব্রিটিশ কিন্তু লিটারেচার ইজ স্ট্রং, ওরা কিন্তু ওদের আর্ট স্ট্রং না, ওই যে হতে পারে একটা প্রোটেস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে নানা কারণে ওই লিগেসিটাই আমরা পেয়েছি। এবং তারা যেহেতু 50 বছর আগে শুরু করে ইংলিশ পড়াশোনা শুরু করে, যার ফলে ওরা অবভিয়াসলি এগিয়ে থাকবে। এবং পার্টিশনের কারণে আর একটা যেটা হয় এখানে আমাদের কালচারালি ক্ষতি হয়, যেটা তো যেটা বললাম আপনার যে মুসলমানরাই মুসলমান প্রতিনিধি নিয়োগ করবে, এবং এখানে একটা মুসলমানদের চাকরি বাকরিতে অনেক সুযোগ দেওয়ার সুবিধার কারণে অনেক কম্প্রোমাইজও তারা করে, অনেক হয়তো শিক্ষা দীক্ষায় কম কিন্তু তাদেরকে চাকরি দিতে হয়েছে, যেটা 47-এর পার্টিশনেও হয়, ও যে আপনার অনেক ভ্যাকেন্ট হয়ে গেছে, হিন্দু শিক্ষিতরা চলে গেছে, যার ফলে রিলেটিভলি কম শিক্ষিতরা এই জায়গাটা দখল করে ফেলেছে। যে টিচার ভালো টিচার ছিল তারা সব ম্যাক্সিমাম হিন্দু, তারা চলে গেছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার ভ্যাকিউম তৈরি হয়ে গেছে, যার ফলে কালচারাল এবং এডুকেশন সেক্টরে যে আপনার ভ্যাকিউমটা কিন্তু এখনো পূরণ হয়নি, এটা খুব সহজে হয় না। কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু আমরা, আপনি যদি কলকাতায় যান সাথে কথাবার্তা করেন, ইউল ফিল দ্যাট ইউ আর হ্যাভিং মোর ইনভেস্টমেন্ট, মোর মানি। সো কালচার অ্যান্ড মানি এই দুইটা কিন্তু দুইটা দুই ধরনের ব্যাপার, সেই ডিফারেন্স গুলি আছে এখনো। থ্যাংক ইউ তৌফিক ভাই, আপনার সুন্দর ছিল। থ্যাংক ইউ মানিয়া ফর পার্টিসিপেটিং। মানিয়া আমাদের কলিগ হিয়ার ইন এআইবি, নাও শি ইজ ডুইং হার পিএইচডি ইন মিলওয়াকি। এন্ড আপনি তৌফিক ভাই আরেকটা পরিচয়, ইমরানকে তো চিনেন, ইমরান হার্ভার্ড? জি জি জি, শি ইজ মিসেস ইমরান। ও ও ও, ওকে, say hello to Imran. Apnari hello bolte parben anyways. Imran is here. Oh, Imran is here. Oh, right. Imran, no no, I mean in Dhaka, that's why. Oh, I'm not, I'm actually with you. Right, right. No, acha, any questions? Our Karo students, you can take part. Please feel free. তো ভাই এখানে একটা জিনিস কিন্তু আমরা কিন্তু এখন দো সিনেম্যাটিক, তাও এখন আমরা অনেক সিনেমার মাধ্যমে পার্টিশন সম্বন্ধে এক ধরনের চিত্র পাই কিন্তু, এবং এরকম দুইটা তিনটা বিভিন্ন রকমের সিনেমা বা ডকুমেন্টারি দেখে কিন্তু কিছু ইনফরমেশন গ্যাদার করা সম্ভব। হ্যাঁ অবশ্যই, যেহেতু প্রথমেই বলে নিলাম ইট সিনেম্যাটিক, সো এটার মধ্যে কিছু এক্সাজারেশন থাকবে, যে দেখছে এটা তার ডিসক্রিপশন যে ওখান থেকে আসলে সত্যটা বাছাই করে নেয়া। বাট দেয়ার আর ওয়েজ নাও উইচ আর অ্যাভেলেবল, যেটা হয়তো আগে 10 বছর আগে হয়তো ছিল না এরকম। সিনেমা এখানে ঋত্বিক ঘটকের তিনটা ট্রিলজি আছে, একটা পার্টিশন এর খুব মানে পূর্ববঙ্গের এগুলি বোঝা যায় যে মানুষের দুঃখ কষ্ট বা কলকাতায় তারা গেল, এগুলি হিউম্যানি মানে হিউম্যান সাইড, মানবিক দিকে কিছু ছিল।
পলিটিক্স হিস্ট্রি সেই ব্যাপারগুলি আবার সিনেমাতে তার যেরকম ওই ওই যে ব্রিটিশ যে সার্ভেয়ারের কথা বললেন তার ব্যাপারটা ওই 1947 পার্টিশন 1947 একটা ডকুমেন্টারির মতো আছে ওখানে ওই সিনেম্যাটিক ওয়েতে ওইখানে ওই ব্যাপারটা আসছে যে ওকে নিয়ে আসা হলো মুসলিম লীগ এবং কংগ্রেসের ওদের সাথে বসলো আমি আমি নামটা ভুলে গেলাম তখনকার না না ওটা র্যাডক্লিফ ওটা র্যাডক্লিফ রেনেল 47 রেনেল তো সেই রেনেল তো 1765 না র্যাডক্লিফে ওই যে তখন ছিলেন ভাইসরয় বোধহয় ইয়ে ছিলেন ইংল্যান্ড থেকে ওইরকম আর কি ব্যাপারগুলো আচ্ছা তাহলে আমি মানে আমাদের 9টা বাজে আমি কি আরো কিছুক্ষণ সময় পাবো তাহলে আমি 47 একটু ম্যাপ মেকিং টা বললে দেন তাহলে একটু বলেন একটু বলেন আমার মনে হয় অবধারিত ছিল কিন্তু ব্রিটিশরা ক্যাবিনেট মিশন একটা পাঠায় 46 এ তারা তখন একটা প্ল্যান দেয় যে তোমার এই অঞ্চল মিলে একটা গ্রুপ এ এটা গ্রুপ বি গ্রুপ সি এটা তোমরা গ্রুপ ফর্মে করো কানাডার মতো একটা কনফেডারেশন বলে বলছে তোমরা থাকো একটা কনস্টিটিউশন ফর্ম পর্যন্ত 10 বছর থাকো তারপর তোমরা দেখো কি করবা মুসলিম লীগ মেনে নেয় এটা কিন্তু কংগ্রেস মানতে রাজি হয়নি যতদূর জানা যায় যে কারণ ওটা মনে করছিল যে তাতে সেন্টারের উপরে পাওয়ার কম থাকে হ্যাঁ সেন্টারের ক্ষমতা কম থাকে বাট কংগ্রেসও তো কিছু ব্যবসায়িক ইস্যুদের পেট্রোনাইজেশনে চলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চলে যার ফলে বিজনেসের জন্য ট্রেডের জন্য এটা খুব একটা হার্মফুল ব্যাপার ওরা মনে করছিল যার ফলে এটা একটা একটা স্কুল অফ থটস এটা মনে করে যে ওইসব কারণে কংগ্রেস একসময় পার্টিশনকে মেনে নেয় যখন ডিসিশন হয়ে গেল তখন ওয়েভেল ছিলেন মাউন্টব্যাটেনের আগের ভাইসরয় ওয়েভেল চাচ্ছিলেন যে কোনোভাবে এটা টিকানো যায় কিনা কিছুদিন আর পর্যন্ত কারণ ওরা উনি দেখলেন যে হিন্দু মুসলমান খুব রাইভালরি একটা মানে রাইভাল একটা সিচুয়েশন আছে এবং সেগুলো যে আমরা 200 বছর শাসন করেছি আমরা যদি এভাবে চলে যাই মারমুখী রেখে তাহলে আমাদের বদনাম হবে ব্রিটিশ জাতের এটা একটা কুল ডাউন করুক দেন আমরা ডিকলোনাইজেশনটা পরে করি কিন্তু গ্লোবাল সিনারি তখন সেকেন্ড ওয়ার্ল্ড পর চেঞ্জ হয়ে গেল কারণ অ্যাটলি চলে আসে চার্চিলকে হারিয়ে ক্ষমতায় এবং অ্যাটলি লেবার পার্টির অ্যাটলি প্রাইম মিনিস্টার হয় ইংল্যান্ডের এবং ওর ইলেকশন ম্যানিফেস্টো ছিল যে আমার সোলজার দেখে আমি ঘরে ফিরে নিয়ে আসবো 5 বছর যুদ্ধ করছে আর কত তারা হ্যাঁ যার ফলে ওর সোলজার উইথড্রল ছিল এক ধরনের কম্পালশন ইন্টারনাল কম্পালশন ইংল্যান্ডের যার ফলে ওরা আর ডিলে করতে চাচ্ছিল না আরো কিছু হয়ে যাচ্ছিল যে আপনার ওই নেতাজি সুভাষ চন্দ্র বোস যখন ই হয় এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্ম করে যে যুদ্ধ থেকে যারা ব্রিটিশের পক্ষে যুদ্ধ করছিল সেই সোলজার গুলিকে কনভিন্স করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে আপনার হিস্ট্রি হয়তো কিছুটা জানেন হ্যাঁ সে সেন্ট্রাল এশিয়াতে বার্মা টার্মা পর্যন্ত চলে আসলো তো যখন যুদ্ধ শেষ হয় ওই আর্মি যারা ব্রিটিশ আর্মিকে বিট্রে করেছে ওদের একটা ট্রায়াল হওয়া শুরু হয় ট্রায়াল মানে তো ফাঁসি টাসি হয়ে যেত ওটা তখন ইন্ডিয়ান গোটা আর্মিকে করা করে ফেলে না এদেরকে এরা আমাদের এদেরকেই করা যাবে না যার ফলে আর্মির ভিতরে যে ইন্টিগ্রিটি ছিল ব্রিটিশে দেখলো যে এই আর্মি আর আগের আর্মি নাই আর্মি তো আমার আমার দখলে নেই আমার নিয়ন্ত্রণের বাইরে তখন ওরা দেখলো আর এই জায়গায় ওরা থাকতে পারবে না এরকম নানা প্র্যাকটিক্যাল রিজনে ওরা কিন্তু চলে যায় ওরা এত সহজে কেউ সাম্রাজ্য ছাড়ে না হ্যাঁ আপনারা জানেন যে হংকং ছেড়েছে তারা কবে তো হোয়াট এভার দ্য রিজন ইজ যখন দে ডিসাইডেড টু কুইট অর লিভ তারা তখন করলো কি দুটো বাউন্ডারি কমিশন করে দিল সিরিল র্যাডক্লিফের আন্ডারে এবং তারা একটা পার্টিশনের ডেটও করে ফেলো যে এই তারিখে এটি হয়ে যাবে 5 সপ্তাহের জন্য ভদ্রলোক আসেন সিরিল র্যাডক্লিফ ওয়াজ এর লয়ার সে কোনোদিনে ভারতের মাটিতে পা রাখে নাই একজন লয়ার যে কিছু জানে না সে হিস্টোরিয়ান না অ্যান্থ্রোপোলজিস্ট না এরকম একটা কমপ্লিকেটেড জায়গা এরকম একটা এত মানুষের বসতি এত ধরনের স্বার্থের সংঘাত এত ধরনের মিল অমিল আপনার একটা 5 কাঠা জায়গা 2 ভাগ করতে আমাদের জান খারাপ হয়ে যায় যে কিভাবে আমরা সাইট প্ল্যান করবো 5 সপ্তাহের একটা লোক করে ফেলল বাট হি হ্যাড টু ডু ইট নেহরুকে অনেক অনেকে আমি একটা আর্টিকেল পড়েছি যে এখান থেকে এই ছবিগুলি দেখাচ্ছে যে নেহরুকে বলা হয়েছিল যে আপনি ই নেন ইউএন এর সাহায্য নেন বলে না ইউএন এর সাহায্য নিলে দেরি হয়ে যাবে আননেসেসারি করা যাবে তাড়াতাড়ি করে হলো দুটো বাউন্ডারি কমিশন করা হলো বেঙ্গল বাউন্ডারি কমিশন পাঞ্জাব বাউন্ডারি কমিশন দুটো কমিশনে একজন দুজন হিন্দু দুজন মুসলমান করে প্রতিনিধি ফিফথ ওয়ান হচ্ছে র্যাডক্লিফ তার চেয়ারম্যান এবং র্যাডক্লিফ অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড মানে চেয়ারম্যান যা বলবে সেটাই ফাইনাল তার মানে তো এটা হিন্দু মুসলমান তো ভোট তো সমানই হবে তার মানে র্যাডক্লিফ যা বলে তাই হবে মানে এক না একটা সিস্টেম বলা যেতে পারে
ইন্টারেস্টিং, পাঞ্জাব বাউন্ডারি কমিশনের আপনার হিয়ারিং হতো লাহোরে, প্রতিদিন চার্টার প্লেন করে দিল্লিতে আসতো, রেডক্লিফের অফিস ছিল দিল্লিতে, সেখানে হিয়ারিং গুলি চলতো, এবং 5 সপ্তাহের মধ্যে সে মোটামুটি ইসের পেশেন্ট ছিল, ডায়রিয়ার পেশেন্ট ছিল, সে খুব একটা কাজও ঠিক মতো করতে পারেনি, এবং অনেকে বলে তার কাছে যে ম্যাপস এবং সেন্সাস গুলি ছিল সব ব্যাকডেটেড, প্রপারলি কাজও করতে পারেনি। একসময় সে বলেছে আমাকে 2 বছর সময় দিলে আমি তো পারতাম, বিকজ বাট আই হ্যাড টু ডু ইট ইন এ রাশ, কোনোরকম একটা করে যাই, এবং সে কিন্তু যাওয়ার আগে এই ডকুমেন্ট গুলি পুড়িয়ে দিয়ে যায়, কারণ সে বলে আমি ওর ছেলেকে চিঠি লিখে আছে ডকুমেন্ট যে আমাকে মেরে ফেলবে, এগুলি এখন পাবলিশ করো না, লেট মি লিভ দিস কান্ট্রি, লিভ দিস ল্যান্ড, তারপর এগুলি পাবলিশ করো। এবং আপনারা অবাক হবেন এই ভারত, এত বড় একটা ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান আমাদের দুই পার মিলে, এটা স্বাধীন হয় 14-15 আগস্ট, বাট পার্টিশনের ম্যাপটা কবে পাবলিশ আপনারা জানেন? চিন্তা করতে পারেন, 2 দিন পরে, 17 তারিখ। এটা কোনোদিন হয়, আপনি রেজিস্ট্রি করে ফেলছেন জমি, আর আপনার আপনার ডিমার্কেশন জানেন না, বাট ইট হ্যাপেন্ড হিয়ার। এন্ড এটার কারণ, এর ফলে কি হয়, ক্যাটাস্ট্রফিক, দ্যাট রেজাল্ট ওয়াজ ক্যাটাস্ট্রফিক, বিকজ এর আগে তো 46 থেকে আপনার কিছু রায়ট শুরু হয়ে গেছিল, প্রত্যেকেই কিন্তু ওই যে তহসিল ওয়াইজ জানতো আগের সেন্সাস থেকে যে কোথায় হিন্দু মুসলমান, এটা আমি পাঞ্জাবের দিকটা দেখছি, ওরা কিন্তু আশ্রয় নিয়েছিল, ক্যাটাস্ট্রফিটা মেইনলি হয় পাঞ্জাবে, তারা কিন্তু যেখানে যে এখানে হিন্দু পার্সেন্টেজ মুসলিম পার্সেন্টেজ, তারা ওইসব জায়গায় সেফ জোনে তারা আশ্রয় নিয়ে নেয়। যখন ম্যাপ পাবলিশ হয়ে যায় তখন দেখা যায় 2-3টা প্রভিন্স তহসিলে তারা যেটা আশা করেছিল সেটা হয় নাই, তখন হয়ে যায় কি মারামারি, কাটাকাটি, এই সম্পদ দখল করি, ধর এদের মা বোনদের ধরে কনভার্ট কর, রেপ কর, এই এই ব্যাপারগুলি হয়ে যাবে। এটা ক্রুড, মানে আপনার হিউম্যান ইমাজিনেশন, যারা আই উইটনেস ছিল তারা বলেছে হিউম্যান ইমাজিনেশন যা নিতে পারে তার চেয়ে ক্রুড ওয়েতে এই ভায়োলেশন গুলি হয়, এবং আমরাই করছি, মানে ভারতবাসী নিজেদের থেকে, এবং 1 কোটির মতো লোক আপনার দেশ ছাড়া হয়ে যায়। ইট ওয়াজ আ ফার্স দ্যাট আই গট মাই ইন্ডিপেন্ডেন্স, বাট আই হ্যাড টু লিভ মাই ল্যান্ড, মাই মাদার ল্যান্ড, বা যেটা বলে তাই না, আমি স্বাধীনতা পেলাম কিন্তু আমাকে মাইগ্রেট করতে হলো, ফোর্স মাইগ্রেশন করতে হলো, এর মাঝখানে আমি আমার আত্মীয় পরিজন হারালাম, সন্তান মানে সম্ভ্রম হারালাম, এই ধরনের ব্যাপারগুলি ঘটলো। কেন ঘটলো দেখেন, এখানে রেডক্লিফ যেটা এই গুরুদাসপুর বলে একটা স্টেট হয়েছিল, সবচেয়ে ঝামেলাটা পাকা গেল এই যে এসে গেল আমাদের গুরুদাসপুর, আমি এই যেখানে গুরুদাসপুর প্রবলেম হয়ে গেলো, গুরুদাসপুরে ছিল মুসলিম মেজরিটি আগের সেন্সাস ওয়াইজ, এখন এটা যাওয়ার কথা পাকিস্তানে, কিন্তু 17 আগস্টে দেখা গেলো এটা গিয়েছে ইন্ডিয়াতে। কেন এটা বলা হয় যেটা বোধহয় কংগ্রেসরা এটা ওদেরকে ব্রিটিশদেরকে কনভিন্স করে নিয়েছে, কারণ মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে কাশ্মীরে যাওয়ার একমাত্র বাইরোডে পথ হচ্ছে গুরুদাসপুরের ভিতর দিয়ে যেতে হবে, এটা পাকিস্তানের মধ্যে চায় যে কাশ্মীর কোনোদিন আর ভারতের আন্ডারে আসে না। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড ইট। সো যখন এবং বলা হয় যে র্যাডক্লিফকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, মাউন্টব্যাটেন এখানে প্রভাব বিস্তার করেছে, এবং মাউন্টব্যাটেনকে যখন বলা হয় একটা আর্টিকেল, তার আমেরি বলে তার অ্যাসিস্ট্যান্টকে মাউন্টব্যাটেন একবার বলছে যে হ্যাঁ এই পশ্চিম অংশে, পাকিস্তানের পশ্চিম অংশে কিছু ছাড় দিতে হচ্ছে আমাদেরকে, এই কম্পেনসেশন আমরা পূর্ব পাকিস্তানে দিয়ে দিব। আপনি দেখেন 3% পপুলেশন আপনার পার্বত্য চট্টগ্রামে, আপনি কিভাবে পান, আপনার পাওয়ার কথা না তো, মানে যদি আপনি মেজরিটি ধরেন, বাট আপনি পেয়েছেন ওই কম্পেনসেশনে, খুলনা ছিল মেজরিটি আপনার মুসলিম মেজরিটি, হিন্দু মেজরিটি, আপনাকে দিয়ে দেওয়া হয়েছে বিকজ অফ দিস কম্পেনসেশন, কারণ পশ্চিম পাকিস্তানে ওরা ল্যান্ড কম পেয়েছে। আপনি দেখছেন পাকিস্তান বাংলাদেশ, কিন্তু ও তো দেখছে ওর হিসাব, ঠিক আছে, তাহলে এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। আবার ধরেন মুর্শিদাবাদ আমাদের পাওয়ার কথা ছিল মুসলিম মেজরিটি, মুর্শিদাবাদ চলে গেলে কলকাতায়, কারণ মুর্শিদাবাদ না পেলে হুগলি নদী দিয়ে আপনার কলকাতা পোর্টকে বাঁচাতে পারে না ওরা, যার ফলে অনেক ধরনের টুইস্ট এখানে হয়। এবং যে আমাদের আমরা যে ম্যাপটা পাই, এখানে অনেক ম্যাপে একজনের বাড়ির রান্নাঘর পড়ে গেছে ইন্ডিয়ায়, তো আপনার শোবার ঘর ইসে এই পারে, ভাইয়ের বাড়ি ওই পারে, বোনের বাড়ি পারে, কোনো ধরনের কোনো আপনি গ্রামার খুঁজে পাবেন, যার ফলে যে ম্যাপটা হয় ইটস ভেরি ক্রুড ওয়েতে করা। এবং আপনি যেটা বললাম যে আপনি স্বাধীনতার পরে আপনি জানতে পেরেছেন আপনার ম্যাপটা কি, এবং ম্যাপ পাওয়ার পর অনেকে এটাকে বলেছিল যে ইট ইস এ টেরিটোরিয়াল মার্ডার, জিন্না বলেছিল ইটস এ মথ ইটেন পাকিস্তান, এই পাকিস্তান আমি চাইনি। তো ওই সময় যেটা হয় মানে ডার্টি পলিটিক্স যাকে বলা যায় আর কি, এটা হয়েছে এখানে হরমোনে 47 এর এইভাবে ভাগ হয়ে যাওয়ার পর যে মানে আর্ট কালচার ইম্প্যাক্ট আপনারা জানেন, একটা নতুন দেশ এটা গড়ার জন্য আমাদের এখানে মাজহারুল ইসলাম জয়নুল আবেদিন তারা কিভাবে গড়লো, আমরা আমরা কিন্তু এখানে দেশ গড়ার ই নিয়ে লেগে গিয়েছি। পশ্চিমবঙ্গে আবার ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু অনেক ওদের ল্যামেন্টেশন, হারালাম এরকম ব্যাপারটা অনেকটা বেশি, মানে
এক এক স্পেস কিন্তু এক এক ভাবে পার্টিশনটাকে দেখে, দেখার এক এক পরিবার এক এক ভাবে দেখে, এক এক ব্যক্তি এক এক ভাবে দেখে, যার ফলে ওটাটাকে অনেক ভাবে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেখার ব্যাপার আছে। আমার মনে হয় যে 47 নিয়ে আলাদা একটা সেশন হতে পারে এবং 1911 থেকে 47 পর্যন্ত আলাদা একটা সেশন হতে পারে লম্বা, কারণ এগুলি এত ডাইনামিক্স এবং এত ডিটেইলিং যেগুলি একটু ইলাবোরেটলি না বললে আসলে মিসপারসেপশন হবে আর কি, বোঝার ভুল হয়ে যাবে। তো আপনার যদি আরো কিছু প্রশ্ন থাকে করেন, আমরা কিছুক্ষণ করি তাহলে আজকে। লিটারেচার উনার বাংলা কবিতা বলে তারপর আপনি ডিরেক্টলি চলে আসলেন হচ্ছে 1757 তো দেখ এর মাঝখানে আসলে মোগলদের একটা সময় যায় সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে, এটা আপনার মনে হয় আমাদের বেঙ্গল আইডেন্টিটিতে আসলে মোগলদের ইনফ্লুয়েন্সটা কোথায় বা এটা কি আদৌ ছিল? Yes, huge, huge. মোগলরা ছিল তখন শুধু ঐশ্বর্যই নাই, সম্পদেই না, তার আর্ট কালচারের পেট্রোনাইজেশন তারা সিরিয়াস করেছে। এটা আমরা তো এখনো ঢাকাকে তো আমরা মুঘল সিটি বলেই পরিচয় দিয়ে করি। হ্যাঁ ঠিকই বলেছে, কারণ এটা তো একটা লেকচারে আমি যদি প্রিলিউডে এত কথা বলি আসল কথা বলা যাবে না, আমি এসেছিলাম যে জাম্পিং গুলি হচ্ছে ডেফিনেটলি, কারণ মোগল পিরিয়ড একটা আলাদা সেগমেন্ট ডিমান্ড করে। তো মোগলদের ক্ষেত্রে যেটা হয় যে মোগলরা প্রোগ্রেসিভ ছিল, তারা ইউনিটি চেয়েছে, তারা সুলতানদের মতো একই রকম বাংলা ভাষাকে পেট্রোনাইজ করেছে, লোকাল ভাষাগুলিকে পেট্রোনাইজ করেছে, সবই করেছে। বাট মোগলদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে ওরা আর্ট কালচার রিলেটেড বেশি ছিল, যতটা আপনি সায়েন্সের মধ্যে পাবেন না, কিন্তু আপনি যদি ইসলামিক অন্য সিভিলাইজেশন গুলি পান দেখেন, ক্যালিফেট আপনার আব্বাসাইট পিরিয়ডে বাগদাদ বেস বা কর্ডোবাতে যেটা ছিল স্পেনে, ওরা কিন্তু একই সাথে ফিলোসফি আপনার সায়েন্স এগুলিকে অনেক পেট্রোনাইজ করেছে মোগল আমলে। এটা আমার কিছু ড্রব্যাক মনে হয়, এবং আমি সেদিন পড়ছিলাম যে মোগল পিরিয়ডে আপনার মাদ্রাসা শিক্ষাকে ওরা ই করে, মাদ্রাসা মানে তখন মাদ্রাসা প্রোগ্রেসিভ মাদ্রাসা, আর কোনো ইনস্টিটিউশন ছিল না, তারপরে এডুকেশনও তারা কাজ করে, প্রিন্টিং প্রেস ইসেরা দিতে চায় একটা পর্তুগিজরা, আকবর সেটা রাখেনি, যার ফলে আপনার হাউস অফ উইজডমের কথা আপনারা জানেন বাগদাদে যেটা ছিল, যে খলিফা আল মামুন সেটা বললেন যে পাঁচক নামাজ পড়ার জন্য আমাকে সূর্যের গতিপথ ঠিক রাখতে হবে। সো তারা অনেক অ্যাস্ট্রোলিক ল্যাব তৈরি করে ফেললো, সায়েন্সের বিকাশ ঘটলো, নেভিগেশনে তারা এগিয়েছিল। তো ওই সময় যেটা আমরা ওই ওই ব্যাপারের সাথে যদি কম্পেয়ার করি, মোগলরা আর্ট কালচার অনেক বেশি রেখেছে কিন্তু সায়েন্সে এটা হয় নাই। এবং তারা আরেকটা যেটা করে নাই, ওই আব্বাসীর এবং কর্ডোবাতে যেটা বেশি হয়েছে, ইউরোপিয়ান ভাষাগুলি শেখার প্রতি ব্যাপক একটা আগ্রহ তৈরি হয়ে যাবে, যার ফলে ইভেন রুস এরা গ্রিক ভাষাটা থেকে আপনার সব গ্রিক ইগুলি মানে অনুবাদ করে আরবিতে ট্রান্সলেট করে এবং তারা ইন্টারপ্রিট করে, আদারওয়াইজ কিন্তু আপনার রেনেসাই সম্ভব হতো না এটা বলা হয়। কিন্তু ইউরোপিয়ান ভাষাগুলি শেখার ব্যাপারে মোগলদের আমরা কিছুটা ই দেখি, অনীহা দেখি, তার কোর্টে কিন্তু আপনার ওই তখন ইংলিশ এসেছে, পর্তুগিজ এসে ওইভাবে হয়নি, যার ফলে আপনি বেঙ্গল রেনেসাঁর ক্ষেত্রে দেখবেন এই প্রভাবগুলি আছে। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু এখানে আমাদের কোটা ডিসকোর্স বা মাইন্ডসেটের মধ্যে সায়েন্সকে কিন্তু আমার কাছে মনে হয় যে সায়েন্টিফিক প্রসেস অফ থিঙ্কিং মেথোডোলজিগুলি একটু মিসিং, যেটার মোগল পিরিয়ড একটা ব্যাপার আছে, মোগলদের তো দোষ দেওয়া যায় না, বিকজ এত আগে ডেফিনেটলি কলোনিয়াল পিরিয়ড থেকে যেভাবে আসছে ল্যাকিংস আছে আমাদের। এনিথিং এলস? থ্যাংক ইউ তৌফিক ভাই, এই এক্সপ্লানেশনটা আমার পছন্দ হয়েছে, যে আপনি যেভাবে একটা ড্রব্যাক না কাইন্ড অফ এ ডার্ক সাইড বললেন, যে সায়েন্স এন্ড টেকনোলজির যে প্রতি যে একটা অনীহা এবং শর্টকামিং বলতে পারেন, একটা ওরা হয়তো হ্যাঁ বুঝেই নাই ব্যাপারগুলি। হ্যাঁ এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে আমাদের কারেন্ট যে এডুকেশন সিস্টেম সেখানে আসলে এই ব্যাপারটা, এই যে এমফাসাইজ অন টেকনোলজি অ্যান্ড অন সায়েন্স, এটা আসলে আরো
আরো স্ট্রঙ্গার হওয়া দরকার। আসলে আমরা এমন একটা ওয়ার্ল্ড এর দিকে যাচ্ছি যেখানে উইদাউট টেকনোলজি এন্ড সায়েন্স ইট ইজ ভেরি হার্ড টু সার্ভাইভ এন্ড ফ্লারিশ। এবং ইন্টারেস্টিংলি আমাদের বেঙ্গালের হিস্ট্রিতে বা মোগল হিস্ট্রিতে দেখা যায় যে শুরু থেকে এখানে হয়তো একটা ল্যাকিং ছিল। We are more focused on culture. Identity মধ্যে আমরা culturally মনে করি যে টেকনোলজি তো একটা ব্যাপার, সায়েন্স আর টেকনোলজিতে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। মাইন্ডসেট এর মধ্যে সায়েন্টিফিক্যালি দেখার যে ব্যাপারটা, অবজেক্টিভলি দেখার যে ব্যাপারটা, ওই ব্যাপারগুলি ইন জেনারেল মনে কম আমরা, যার ফলে আমাদের এখানে কবিতাগুলি বেশি চলে আসে। মানে একটা যেটা সায়েন্টিফিক ব্যাখ্যা দরকার সেটাকে আমরা তো কবিতা বলি না। আমি কবিতাকে মানে ছোট করছি না তাতে করে, বাট এটা কবিতার দোষ, এটা আমাদের হয়তো ইন জেনারেল একটা যেটা, হ্যাঁ এটা পলিমাটির দোষ, পলিমাটি আবার তো সেই বাঙালি আইডেন্টিটি হয়ে গেল। আমরা তো পলিমাটি চাই নাই, আমরা তো চেয়েছিলাম সেই মেইনল্যান্ড চায়নার সাথে বাণিজ্য করবো। হ্যাঁ, আর এখানে আরেকটা আমার অবজারভেশন, আমার অবজারভেশন বলা ঠিক হবে না, একজন ইসের কথা শুনলাম আমি ভায়া মিডিয়া, যে একজন নেভাল অফিসার, যে আমার আর্ট কালচার লিটারেচার নিয়ে আমরা গর্ব করি কিন্তু কোথাও কোন ডিসকোর্স এর মধ্যে আমার সমুদ্র নাই। কয়টা দেশ আছে একটা সমুদ্র পায়? বে অফ বেঙ্গল, যে কোনো কালচার জানি সমুদ্র, মানে সমুদ্র মানে একটা অবারিত একটা ব্যাপার। আমরা নদী নদী মাটি পলি মাটির মধ্যে আছি কিন্তু আপনি দেখেন গান বাজনা কোথাও, সমুদ্র যে একটা অপার একটা সম্ভাবনা এখানে নাই, যার ফলে এটা কিছু 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 ব্যাপার আছে আর কি। তো আমার মনে হয় যে আইডেন্টিটি আসলে আমরা যদি বলি, হয়তো আমার কথাগুলো বেশি মনে হলো যে আমি মুসলিম আইডেন্টিটি ফোকাস করছি, বাট আইডেন্টিটি আসলে একটা আমার পছন্দের একজন ইন্টেলেকচুয়াল ইয়ে হচ্ছে আপিয়া, ওর পুরো নামটা ব্রিটিশ আফ্রিকান, ও বলছে দেখো মানুষ আসলে মাল্টিপল আইডেন্টিটি নিয়ে থাকে, কোন কোন সিচুয়েশনে সে কোন আইডেন্টিটিকে বের করবে এটা তো পরিস্থিতির উপর, তাই না? আপনি এখন সবসময় তো আমরা ওই এক আইডেন্টিটি নিয়ে থাকি না, একটা পরিস্থিতির ব্যাপার। আপনি যদি আমাকে কোন সিচুয়েশনে বলেন, যেমন এই যে আমার শরীর খারাপ, তখন আমার মনে হয় আমার প্রধান আইডেন্টিটি হচ্ছে আমাকে, আমি সন্তান, তাই না? বা ক্ষুধা লাগলে আমি সেটা ক্ষুধার্থ। আইডেন্টিটির ব্যাপার তো আসলে একটা টাইম এন্ড স্পেস বাউন্ড, কিন্তু আমাদের মধ্যে সবসময় ওই পলিটিক্যাল আইডেন্টিটি গুলির দিকে বেশি করা হয়, এবং এটা ভ্যারিয়াস রিজন আছে যে এই আইডেন্টিটি নিয়ে থাকতে হবে, এটা না থাকলে হবে না। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি দেখেন যে আমরা মুসলমানদের একটু ব্যাকওয়ার্ড ভাবার এক টেন্ডেন্সি আছে গোটা ডিসকোর্সে, বেঙ্গল ডিসকোর্স, মেইন স্ট্রিম ডিসকোর্সে। প্রথম মানে হিন্দুদের তো আপনার কালা পানি পাড়ি দেওয়াটা ছিল গর্হিত ব্যাপার, যারাই প্রথম দিকে যারা লন্ডনে গিয়েছে তাদের কিন্তু আসার পর একদম খুব বাজে ভাবে তাদের ট্রিট করেছে, গোবর টোবর খাইয়ে তাদেরকে যে তবা করো তো ই করো প্রাশ্চিত্য করো, কিন্তু মুসলমানদের ওই ঝামেলা ছিল না। যার ফলে ব্রিটিশ ইংল্যান্ডের প্রথম যারা যায় এখান থেকে পূর্ববঙ্গের এই মুসলমানরা কিন্তু যায় এখানে গিয়ে আপনার ই করে, আপনার জানেন নিউ ইয়র্কে হার্লেম টার্লেম আছে, এবং মুসলমানরা কিন্তু ফার্সি শেখানোর জন্য প্রথম ওইখানে যায়, কারণ 75 বছর পর্যন্ত ফার্সি ছিল কিন্তু ওদের ইসের ভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ, আইনের ভাষা ব্রিটিশদের। 1835 না ওরা ইংলিশকে স্টেট ল্যাঙ্গুয়েজ করে, এই ফার্সিগুলি কারা শেখাতো? মুসলমানরা গিয়ে শেখাতো, এবং তারা ওখানে গিয়ে থাকতো, ওদের কালচার অ্যাডপ্ট করতো, নিয়ে আসতো, যার ফলে প্রথম কিন্তু গ্লোবালাইজ হয় এখানে কার মুসলমানরা, ট্রাভেলিং ওই সেন্সে। বাট এডুকেশনটা আবার নেয় হিন্দুরা, তো এখানে দু ধরনের ব্যাপারগুলি কিন্তু ঘটে। আমার মনে হয় আমরা অনেক অনেক সময় ধরে আমরা খুব সুন্দর মতো অনেক কিছু নিয়ে জানলাম, এবং কিছুটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমেও কিছু ক্লারিফিকেশন হলো বর্ধিত আকারে। আরো যদি কারোর কিছু জানার থাকে বা শেয়ার করা থাকে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে র‍্যাপ করব। আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। বা রাশেদ, আমাদের কি স্ট্রিমিং এ কোনো কোয়েশ্চেন আছে কারোর? রাশেদ বা ফারা, ওখানে কি কোনো কোয়েশ্চেন আছে ফার্দার?
এটা আসলে এমন একটা টপিক তৌফিক ভাই, যেটা আমাদের টেক্সটে অনেক কিছু কভার করে না, আমাদের পড়াশোনার মধ্যেও আসলে ওইরকম ভাবে, আমরা সোসাইটি অ্যান্ড আর্কিটেকচার অফ বেঙ্গল পড়ি ঠিকই, বাট এইটাকে ওইভাবে গুরুত্ব দিয়ে বিকজ অফ দ্য কন্টেন্ট অলরেডি ইজ সো হেভি, সেখানে এটা হয়তো ওইভাবে দেখারও সুযোগ থাকে না, আমরা কখনো সুযোগ পাইনি এইভাবে জিনিসটা দেখার বা পড়ার যখন উই ওয়ার স্টুডেন্টস ইন ইউনিভার্সিটি। তো আমি বলবো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ হলো স্টুডেন্টদেরকে, যে এই জিনিসটাও কিছুটা জেনে নিয়ে ইফ দে আর ইন্টারেস্টেড দে ক্যান ডিগ ডিপার, বাট এটা আমাদের জন্য অনেক দরকার। এবং আমার ধারণা এখান থেকে অনেকের ইন্টারেস্ট হবে যে ফার্দার স্টাডি করার ক্ষেত্রে। আর যদি কারোর কিছু না থাকে তাহলে কি আমরা তৌফিক ভাইকে এবং সমবেত মানে যারা অডিয়েন্স আছে সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে কি শেষ করবো এখানেই? আমার মনে হয় আমরা শেষ করি আজকে, আমার মনে হয় শেষ করি, জি। আর পরবর্তীতে যদি, কারণ এটা হয় কি স্টুডেন্টদের ওরা প্রশ্ন করছে না, আমি আমি যেটা বুঝি, কিন্তু প্রশ্ন আছে ওদের মধ্যে, হ্যাঁ ওরা পরে করবে, কারণ আমি যেটা বলছিলাম যে এই এইভাবে দেখার ব্যাপারগুলি এত নতুন যে ওরা কোথা থেকে প্রশ্ন করবে এটা হয়তো বুঝতে পারছে না, বাট প্রশ্ন না এটা আমি বিশ্বাস করি না, প্রশ্ন অবশ্যই অনেক এসেছে, প্রশ্ন আরো থাকবে। তার মানে এটা এখানে আজকে আমরা শেষ করি, পরবর্তীতে যদি আবার হয় আমরা আবার একটু ডিফারেন্ট মোডালিটিতে, হয়তো আরো আরো দুই একজন থাকলো একটু মাল্টি ডিসিপ্লিনারি ওয়েতে, হ্যাঁ করলে, আপনারা যদি এটা সচল রাখেন, এটা আমার মনে হয় স্টুডেন্টদের এই এই জেনারেশনের স্টুডেন্টদের জন্য খুব প্রয়োজন এখন। কারণ আমি আমাকে কেউ কোনোদিন বলে নাই আমার ছাত্র জীবনে, 5 বছরের ছাত্র জীবন তো 8 বছরে শেষ করেছি, যে 47টা যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এগুলো আমাকে নিজে কাঠকয়লা পুড়িয়ে বের করে যে এটা 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 এর সাথে এটা করতে হবে, এটা এটা না করলে এটা, এবং একসময় আমি দেখি যে নেশার মতো হয়ে গেছে, একটা ডুবে গেছি। হ্যাঁ যখন আমি শুরুতেই বলেছি আমি আমার একাডেমিক ওইরকম কিছু নাই, কোনো ইউনিভার্সিটি বা কারো কোনো সাথে নাই, বাট হ্যাঁ আমি আমি বাংলাদেশের লিডিং স্কলারদের সাথে ওঠা বসা হয়, আদান প্রদান হয়, সেটা ওটা আমার আগ্রহের কারণে হয়ে গেছে। বাট এই এই চর্চাগুলি ঠিকই বলেছেন আরেফিন, যেটা আমি মনে করি যে এখন এই নতুন যে টাইমের মধ্যে আমরা আসছি, উই শুড থিঙ্ক, এই নতুন জেনারেশন শুড থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে, আর্কিটেকচার স্টুডেন্টদের জন্য এটা তার তাকে গ্রাউন্ডেড হতে সাহায্য করবে, আমাকে বাঙালিই হতে হবে নাকি নাকি অন্য কিছু হতে হবে, এটা একজন বলতেই পারে বাঙালি হতে হবে তোমাকে, বাট হ্যাঁ সে বাঙালির স্বরূপটা কি তাই, এই ব্যাপারগুলি। কারণ আমি এক আব্দুল করিমের কথা বলছি, আরেকজন আব্দুল করিমের কথা আমি সব খুব বলতে পছন্দ করি, আব্দুল করিম সাহিত্য বিশারদ, 50 বছর কুপি বাতি জ্বালিয়ে পুঁথি করেছেন উনি, এবং উনি যে পাবলিশ গুলি করেছেন, ওনার কথা শুনলে মনে হয় যে গ্রিক অ্যারিস্টটলের পোয়েটিক্স পোয়েটিক্স এর কথা আমি করছি, উনি বলছেন যে কি ধরনের পুঁথি আমাদের এখানে চিন্তা করতে পারবেন না, এই পুঁথি যারা লিখতে পারে সেকুলার মাইন্ডে, বাট বেঙ্গলি রেনেসাঁ যারা শুরু করে তারা কিন্তু অতটা সেকুলার ছিল না, এখানে খুব ইন্টারেস্টিং, যার ফলে আমাদের এখানে মডার্ন থটস গুলি যে বাইরে থেকে এসছে আমি গ্রাউন্ড থেকে কিছু নেই নি এটা ভাবার কারণ নেই। এবং আব্দুল করিম আগে বলছে যে পৃথিবীতে সবই পরিবর্তনশীল, সমাজ রাষ্ট্র এবং ধর্ম হিসেবে বলছে, এত সাহস সবকিছু পরিবর্তন হয়ে যাবে, মানুষ চিরকাল নিজের স্বার্থ নিয়ে থাকবে এবং সব মানুষ চিরকাল পরিবর্তনকে এমব্রেস করবে। তো এগুলি এই সময়টা মানে 1905-47 এই সময়টা আর্ট কালচার এবং অন্যান্য ফিল্ডে ইন্টেলেকচুয়াল হিস্ট্রিতে কিভাবে কি আসলো এই জিনিসগুলি আপনার না জানলে অনেক কিছু মিস করে যাবে, এবং এগুলির জন্য খুব কোর্সেরও দরকার নেই, আড্ডা মারতে মারতে আপনারা করা সম্ভব, এবং আমি মনে করি স্কুলগুলি, হ্যাঁ শিওর শিওর লাস্ট মোমেন্টে কোশ্চেন নাই, ওই যে ভিউয়ারদের থেকে একটা সাজেশন চাচ্ছে আপনার কাছে, আপনার থেকে কোশ্চেন করেছে মোহাম্মদ নাফিসুর রহমান, আপনার কাছে জানতে চেয়েছে আপনি কিছু ভালো বইয়ের রেফারেন্স দিতে পারবেন কিনা এই বিষয়ে। ভালো বই আমি যেটা বললাম এই বইটার কথা বললাম যে ওই সময়টা বোঝার জন্য এই বইটা খুব ভালো, পোর্শনিং অফ বাংলাদেশ, আর কিছু আর্টিকেল আছে আমি করবো না আপনাদের ইমেইল আমি পাঠিয়ে দিব না, সো দ্যাট ইউ ক্যান সার্কুলেট টু দ্য স্টুডেন্টস, বই আছে প্রচুর বই আছে, বাট বইগুলো হয় কি একটু লিস্ট করে করে আমাকে লিখতে হবে,
করতে হবে, এটা এটা এবং কিছু তো সামারিও লিখতে হবে, এটা পড়লে এটা জানা যাবে, এটা জানা যাবে। তাহলে উইথ দ্যাট নোট যে আমাদের আমাদের সুযোগ আছে, আমরা হোপফুলি ভবিষ্যতেও এটা কন্টিনিউ করব, স্টুডেন্টদেরও একটু একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে না নিলে হয়তো পার্টিসিপেট করাটা একটু ডিফিকাল্ট হবে, এটা অনেক ইজিয়ার, হ্যাঁ ইজিয়ার হবে। তো সেই নোটেই আমরা আজকে আবার আপনাকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। তাহলে তৌফিক ভাই, আমরা উই আর রিয়েলি অনার্ড এন্ড প্রিভিলেজড, এবং আই এম অনার্ড অ্যাজ ওয়েল। সন্ধ্যা ভালো আলোচনা হলো আমাদের, জি সন্ধ্যাটা ভালো কাটলো, এন্ড ইনশাআল্লাহ এক সময় ভবিষ্যতে হয়তো আমরা আবার কোন এক সন্ধ্যায় এভাবে বসবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি শুভরাত্রি।